নবারুণ ভট্টাচার্য লিখেছিলেন, একটা কথার ফুলকি উড়ে শুকনো ঘাসে পড়বে কবে। এখন কথার ফুলকি দেখুন রাজনীতিতে রোজই ওড়ে এবং মাঝে মাঝে তাতে রীতিমতো অগ্নিকাণ্ড বেঁধে যায়। এই যেমন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মুখ খুলে বহিষ্কৃত হলেন হাওড়া সদরের বিজেপি সভাপতি, অন্যদিকে প্রায় দেড় দশক পরেও নন্দীগ্রাম কাণ্ডের আঁচে ফুটছে বঙ্গ রাজনীতি। তৃণমূলকে খোঁচা দিয়ে শুভেন্দু অধিকারী বলছেন, লালকৃষ্ণ আডবাণি না এলে নন্দীগ্রামে কেউ ঢুকতেই পারত না। উল্টোদিকে অধিকারী পরিবারের সঙ্গে একেবারে সরাসরি সিপিএমের আঁতাতের অভিযোগ এনেছেন কুণাল ঘোষ। আসবো ত্রিপুরার খবরেও, যেখানে পুরো ভোটের আগেই 34% আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে নিয়েছে বিজেপি, আর বেলাগাম সন্ত্রাসের অভিযোগ আনছে বিরোধীরা। 36 জন বিরোধী প্রার্থী নাকি স্রেফ চাপে স্রেফ ভয়ে মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন। পাশাপাশি দেখাবো আলাপন বন্দ্যোপাধ্যায়কে হুমকি দেওয়ার অভিযোগে ধৃত চিকিৎসকের একের পর এক কীর্তি সামনে আসছে তদন্তে। তবে শুরুতেই দেখাবো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মুখ খুলে বহিষ্কৃত হলেন হাওড়া সদরের বিজেপি সভাপতি। দেখুন, আপনাকে প্রমাণ করতে হবে আপনি কত বড় সদ। আপনাকে দেখা গেছে নারদার কাণ্ডে টাকা হাতে নিতে। নারদ কেলেঙ্কারির প্রসঙ্গ তুলে শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ বিজেপির হাওড়া সদর জেলা সংগঠনের সভাপতির, বিস্ফোরক মন্তব্য। বিজেপিতে তুঙ্গে আদি নব্বের লড়াই, চরম অস্বস্তিতে বিজেপির শীর্ষ নেতৃত্ব। বহিষ্কার করা হলো শুভেন্দুর বিরুদ্ধে মুখ খোলা নেতাকে। হাওড়া পুরসভার ভোটের প্রস্তুতি নিয়ে মঙ্গলবার রাতেই বৈঠকে বসে বিজেপি। উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা। বৈঠকে ছট পুজোর জন্য আসতে পারেননি রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক ও হাওড়া জেলার নেতা সঞ্জয় সিংহ। বিজেপি সূত্রে খবর, বৈঠকে সে কথা উল্লেখ করে কোর কমিটি গঠন পিছিয়ে দেওয়ার কথা বলেন বিজেপির হাওড়া সদর সাংগঠনিক জেলার সভাপতি সুরজিৎ সাহা। সেখানেই শুভেন্দু অধিকারী তার বিরুদ্ধে অভিযোগ তোলেন বলে দাবি সুরজিতের। এরপরই বুধবার সকালে শুভেন্দুর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বিস্ফোরক আক্রমণ ছানান জেলা বিজেপির এই শীর্ষ নেতা। আমাদের শুভেন্দু অধিকারী বাবু যুক্তি দিয়ে তুলছেন, মানে উনি বলতে চাইছেন যে বিজেপি যে হাওড়া সদরে হেরেছে তার পেছনে নাকি অরূপ রায়ের সঙ্গে বিজেপির ক্যান্ডিডেটদের সাটগোট ছিল, সেই জন্য হেরেছে। আমি শুভেন্দুবাবুর কাছে আপনাদের মধ্যে দিয়ে প্রশ্ন রাখতে চাই, আপনি তো 6 মাস আগে ভারতীয় জনতা পার্টিতে এসেছেন, আর আপনার থেকে ভারতীয় জনতা পার্টির কর্মীরা সার্টিফিকেট নেবে না কে কত বড় বিজেপি। ভারতীয় জনতা পার্টির কমিটি হয়নি, এটা যেটা করা হয়েছে শুভেন্দুবাবু নিজের টিম তৈরি করে রতীন চক্রবর্তীকে চেয়ারম্যান করা হচ্ছে। আমরা তৃণমূলের বি টিমের আন্ডারে কাজ করব না হাওড়া জেলার কোনো কার্যকর্তা। শুভেন্দু অধিকারী প্রসঙ্গে হাওড়া বিজেপির শীর্ষ নেতার এই বিস্ফোরক মন্তব্য সামনে আসতে চরম অস্বস্তিতে পড়ে বিজেপি, আরো প্রকট হয় গোষ্ঠীদ্বন্দ্ব। পার্টির ভিতরে কিছু বলার থাকলে এটা আমাদের নিয়ম, পার্টির ফোরামে বলতে হয়। সমস্যা থাকতে পারে, অভিযোগ থাকতে পারে, তার সমাধানের জায়গা আছে, বাইরে বলার জিনিস নয়। যদি কেউ বলে থাকে ক্ষোভ বিক্ষোভ আছে, মনে দুঃখ আছে, অনেকে থাকতেই পারে, সেটা শোনার জন্য লোক আছে, সমাধানের জন্য লোক আছে, ওখানেই বলা উচিত। এগুলো অত্যন্ত ব্যক্তিগত কথা। কোনো দল যখন বড় হয় সেই দলে বহু মানুষ আসেন, কেউ তার আদর্শকে মেনে, কেউ বিভিন্ন ভাবনায় সেখানে আসে। আমরা মনে করেছি সেই ভাবনা সেই চিন্তা ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় পৌঁছানোর দরকার। ছোটোখাটো জিনিস এই সমস্ত যেগুলো ওনার ত্রুটি বিচ্যুতি যার মনে ওনার হয় বা যেগুলো, আমার মনে হয় এগুলো ঠিক আলোচনার আঙ্গিকে এখন আনার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। এরপরই বহিষ্কার করা হয় বিজেপির হাওড়া সদর সাংগঠনিক জেলা সভাপতি সুরজিৎ সাহাকে। কিন্তু তারপরেও শুভেন্দু প্রসঙ্গে নিজের বক্তব্যে অনড় তিনি। যেরকম রিমোট টেপেন অধিকারীবাবু, সেরকমভাবে ঘাড় নাড়ান চক্রবর্তীবাবু। তো যদি রিমোট আর ঘাড় দুটো এক জায়গায় থাকে তো এরকম অনেক লোকই মুখ খুলবে, কারণ শোনার লোক নেই। তো এ সমস্ত কার্যকর্তাদের বাড়িতে আগুন জ্বলেছে, তাদের কিন্তু মান্যতা দেওয়া হচ্ছে না। মান্যতা সে পাচ্ছে যে লোক কিন্তু কুমির ডাঙা খেলছে, কুমির দেখেই চলে যাচ্ছে সিপিএম, কুমির দেখে চলে যাচ্ছে টিএমসি, কুমির দেখে, মানে কুমির ডাঙা কেন আমরা ছোটোবেলায় খেলেছি না? তো তাদেরকে নিয়ে যদি পশ্চিমবঙ্গে বিজেপি করতে হয় আমি রোজ বিরোধিতা করব, বিজেপিতে থাকলেও করব, বিজেপিতে না থাকলেও করব। সব মিলিয়ে এই ঘটনা আদি বিজেপি ও তৃণমূল থেকে যোগ দেওয়া নব্য বিজেপির মধ্যে লড়াই আরও চরমে তুলল বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। সুনীত হালদার, দীপক ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। বহিষ্কৃত সুরজিৎ সাহা কিছুক্ষণের মধ্যেই এই অনুষ্ঠানে যোগ দেবেন। চেস ক্লক ফরম্যাটে আমি আগেই চলে যাব
স্বপন দাসের কাছে। স্বপনবাবু, প্রশ্ন খুব পরিষ্কার, সেটা হচ্ছে একদিকে ৭৭-এ আটকে যাওয়া, তারপর ৫-৫ জন বিধায়কের তৃণমূল কংগ্রেসে চলে যাওয়া, তারপর উপনির্বাচনের ধাক্কা, এবং প্রকাশ্যে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে নেতৃত্বের দিকে আঙুল, কখনো কখনো তীব্র আক্রমণ, নেতাদের মধ্যে কার্যত কাদা ছোঁড়াছুঁড়ি, তথাগত রায়ের মন্তব্য ইত্যাদি এবং ইত্যাদি। জেলা সদর সভাপতি যিনি ২৮ বছর, তার দাবি ২৮ বছর মাটি কামড়ে পড়ে নানা অত্যাচার সহ্য করে বিজেপি দল করেছিলেন এবং দল পদের দিক থেকে তাকে মান্যতাও দিয়েছিল, জেলা সদর সভাপতি, খুব বিজেপির মতো স্ট্রাকচার্ড রেজিমেন্টেড পার্টিতে, খুব নিচু পোস্ট নয়, যথেষ্ট উচ্চ পদ, এবং সেখান থেকে প্রকাশ্যে মুখ খুললেন, এবং কাদের বিরুদ্ধে? অমিতাভবাবু শুভেন্দুবাবুর বিরুদ্ধে। আমি বলছি যে এই সামনে ইতিমধ্যে দিন ঘোষণা হয়নি, জল্পনা বাতাসে স্পষ্ট দিনটা ভাসছে, ১৯ তারিখ কলকাতা এবং হাওড়ার ভোট, তার আগে এই ধরনের ঘটনা কর্মীদের মনোবলে কতটা ধাক্কা দেবে? স্বপন দাসের সময় শুরু এখন। দলের শৃঙ্খলা সব কিছুর ঊর্ধ্বে এবং কেউ শৃঙ্খলার বাইরে নয়, কেউ শৃঙ্খলার বাইরে নয়। তো আমি যেটুকু বুঝতে পারলাম, আমি পুরো ঘটনা জানি না, তাতে আমার মনে হয়েছে সুরজিৎ শাহ জেলা সভাপতি হিসেবে প্রকাশ্যে আমাদের বিরোধী দলনেতার বিরুদ্ধে যে ধরনের মন্তব্য করেছেন এটা বাঞ্ছনীয় নয়। তার যদি কিছু বলার থাকে, কারণ সভাপতিদের সঙ্গে নিয়মিতভাবে রাজ্যের পদাধিকারীদের বৈঠক হয় এবং সেখানে তিনি, তার যদি কোনো ধরনের ক্ষোভ বিক্ষোভ বা কোনো কিছু বলার থাকতো উনি সেখানেই বলতে পারতেন, কিন্তু দলের মধ্যে থেকে একটা চেয়ারে বসে দলের সভাপতি একটা জেলার, সেখানে তিনি দলের বিরোধী দলনেতা সম্পর্কে যে ধরনের মন্তব্য করেছেন, সেই মন্তব্য করার পর পার্টির কাছে আর কোনো অপশন থাকে না, পার্টিতে যে নিয়ম আছে সেটা দলনেতা না, অমিতাভবাবু সম্পর্কেই বলেছেন এবং একেবারে স্পষ্ট আপনি যা বলছেন, পার্টির যে চিঠিতে তাকে বহিষ্কারের কথা জানানো হয়েছে তাতেই বলা হয়েছে যে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে, ফেয়ার এনাফ। কিন্তু কোথাও এই দ্বন্দ্বটা স্বপনদা কি আদি বিজেপি এবং নব্য বিজেপির দ্বন্দ্বটাকেও একেবারে হাইলাইট করে দিচ্ছে না? মানে তৃণমূল ফেরত বিজেপি আর ২৮ বছর ধরে বিজেপি করা বিজেপি, আমি একেবারে বিশ্বাস করি না, কারণ আমার আমি একেবারে বিশ্বাস করি না, কারণ হচ্ছে শোনা যাচ্ছে কি? শোনা যাচ্ছে পরিষ্কার, বলুন আপনি। আমি একেবারে বিশ্বাস করি না এই কথাটা, কারণ এই মুহূর্তে পশ্চিমবাংলায় পুরনো কর্মীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নেতা বা মুখের নাম শুভেন্দু অধিকারী, পুরনো কর্মীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় মুখ শুভেন্দু অধিকারী। স্বাভাবিকভাবে এটা আদি নব্বের লড়াই বলে আমি মনে করি না। সুরজিৎ শাহর সঙ্গে কি প্রসঙ্গে কেন উনি এই ধরনের মন্তব্য করেছেন উনি ভালো বলতে পারবেন, তবে উনি প্রকাশ্যে না করলেই এটা ভালো হতো। বেশ, আমি আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। বিশ্বনাথ, একেবারে পরিষ্কার কেন আদি নব্বের লড়াইয়ের কথা সামনে আসছে? সেটা হচ্ছে সুরজিৎ সাহা বলছেন যে নতুন কমিটি হলো হাওড়ায়, মাথায় কে? রথীন চক্রবর্তী। কোন রথীন চক্রবর্তী? যে সেই রথীন চক্রবর্তী যিনি যখন হাওড়ার মেয়র ছিলেন বিজেপি কর্মীরা তার বিরুদ্ধে, তার নীতির বিরুদ্ধে, তার কাজকর্মের বিরুদ্ধে, এমনকি দুর্নীতির অভিযোগ নিয়ে এতদিন চিৎকার করে এসেছে, এখন তাকে চেয়ারম্যান করে কমিটি এবং সেইটাকে মেনে নিতে হবে বিজেপির কর্মীদের। আমি বলছি একেবারে পরিষ্কার, দেখুন সেটা হচ্ছে যেখানে মুখ খুলছেন, যে ইস্যুগুলো তুলছেন, শুধু এই সুরজিৎ শাহ নয়, অনেকেই তৃণমূল থেকে আসা, মানে ঠিক তৃণমূলে একটা সময় যে দ্বন্দ্বটা হতো, নব্য তৃণমূল আর আদি তৃণমূলের দ্বন্দ্বের মতো, নব্য বিজেপি এবং আদি বিজেপি এবং নব্যের ক্ষেত্রে তৃণমূল ফেরত বিজেপি দ্বন্দ্বটা, কোথাও এই জায়গাটাকে বারবার হাইলাইট করছে, কখনো সুরজিৎ শাহর মাধ্যমে, কখনো অন্যদের মাধ্যমে, মানবেন? আদি বিজেপি এবং নব্য বিজেপির লড়াইটা কেন, এটা এই রাজনীতিটা আপনার বুঝতে হবে। বিজেপি একটা প্রজেক্ট নিয়ে শুরু করেছিল যে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসকে পরাজিত করবে এবং সেই কারণে বিভিন্ন দল থেকে ভাঙিয়ে তারা বিজেপিকে সমৃদ্ধ করবার চেষ্টা করেছে। এই মডেলটা আমাদের প্রতিবেশী রাজ্য আসাম বা উড়িষ্যাতেও তারা চালু করেছিল, উড়িষ্যাতে ব্যর্থ হয়েছে এবং পশ্চিমবাংলাতে ব্যর্থ হয়েছে, কিন্তু আসামে কিন্তু এই মডেলটা কার্যকরী হয়েছে। আসলে ভালোভাবে কার্যকরী করে তারা কিন্তু কংগ্রেস ভাঙিয়ে কিন্তু সরকারে এসেছে, কিন্তু পশ্চিমবাংলার প্রজেক্টটা কার্যত ব্যর্থ হয়েছে এবং ক্ষমতাটা সিমেন্টিং ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারতো যদি ক্ষমতায় আসতো, যেহেতু ক্ষমতায় আসেনি ফলে কার্যত প্রত্যেকেই একে অপরকে আকচাকচি করছে, দোষারোপ করছে,
দলটা কার্যত একটা ডিভাইডেড হাউস এই মুহূর্তে চলছে। আপনি দেখছেন রাজ্য স্তরের নেতার সাথে কেন্দ্রীয় নেতাদের দ্বন্দ্ব চলছে, জেলার সাথে রাজ্যের, দিলীপ ঘোষ যখন জেলাতে যাচ্ছে তাকে কেন্দ্র করে ক্ষোভ বিক্ষোভ হচ্ছে, এবং বিভিন্ন কমিটি গঠন কেন্দ্র করে বারবার কখনো সমিত্র কে কেন্দ্র করে দ্বন্দ্ব আমরা দেখেছি, বিভিন্ন সময় বিভিন্ন দ্বন্দ্বগুলো ফুটে উঠছে। তার কারণটাই হল যে লক্ষ্য নিয়ে সরকার চালু করে মানে শুরু করেছিল কাজটা অন্য দল ভাঙানো, সেই লক্ষ্যটাই পূরণ হয়নি, অর্থাৎ একুশে নির্বাচনের পরাজয়টাই এই এন্টার ঘটনাগুলোর পেছনে একটা কারণ। দ্বিতীয় যে বিষয়টা, দেখুন এই মুহূর্তে একটা বলা খুব মুশকিল, সামনে হাওড়া নির্বাচন, কলকাতা নির্বাচন বা বিভিন্ন জায়গায় নির্বাচন হবে, কে কে বেশি কথা বলছে, কে বিরোধিতা করছে শুভেন্দু আর কে চুপ হয়ে যাচ্ছে, এটার মধ্যেও পলিটিক্সটা আপনারা বুঝতে হবে। হয়তো মানে অনেকে সরব হচ্ছেন শুভেন্দু অধিকারীকে বিরোধিতা করার মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেসের কাছে চলে আসা যায়, কারণ শুভেন্দু অধিকারী হলো এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের প্রধান টার্গেট। তাহলে শুভেন্দুকে বিরোধিতা করা মানে হলো আমি যদি দল ছাড়ি তাহলে আমি কিন্তু শাসক দলের খুব কাছের লোক হয়ে যেতে পারবো। এই অঙ্কতেও কিন্তু অনেকে অনেক সময় সরব হচ্ছেন বা অনেক সময় নীরব হয়ে যাচ্ছেন, মানে এই যে কখনো সরব কখনো নীরব কোন কোন নেতা হচ্ছেন, অর্গানাইজেশনের প্রকাশ্যে মুখ খুলছেন, এর পেছনেও কিন্তু একটা রাজনীতির অঙ্ক থাকতে পারে, মানে এই সম্ভাবনাটাও কিন্তু আপনি উড়িয়ে দিতে পারেন। একদম চমৎকার, আমি শুভময় মৈত্রের কাছে যাব। শুভময় দা, কোথাও একটা ডিস্ট্রাস্ট, মানে আমি বলছি যে একেবারে অবিশ্বাস এবং সেই রকম বাতাবরণ যেরাম নিচুতলায় সেরাম উপরতলায়। একটা তো পুরনো অভিযোগ যে যখন নিচুতলার কর্মীরা আক্রান্ত হচ্ছেন, উঁচুতলার নেতারা তারা নিজেদের মধ্যেই কাদা ছোঁড়াছুঁড়িতে এত ব্যস্ত যে তাদের পাশে যেভাবে দাঁড়ানো দরকার সেভাবে দাঁড়ানো যাচ্ছেন না, দাঁড়াচ্ছেন না। কিন্তু এর পাশাপাশি আরেকটা বিষয় আছে, একদম সরাসরি সাবোতেজের অভিযোগ, যে ধরুন হাওড়াতে তৃণমূল কংগ্রেসের অত্যন্ত সিনিয়র মন্ত্রী অরূপ রায়, তার সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল বিজেপি কর্মী এবং নেতাদের একাংশের। আমি বলছি এই অবিশ্বাসের বাতাবরণ কি এই ভোটের মুখে বিজেপির কাছে আরেকটা বড় চ্যালেঞ্জ নয়? সোমাদা, হ্যাঁ, মানে মূল বিষয়টা যেটা গিয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে রাজনৈতিক দল যে নীতি এবং আদর্শের ভিত্তিতে চলে সেই জায়গাটা একেবারেই পরিষ্কার নয়। আপনি নবারুণ বাবুর কথা দিয়ে শুরু করলেন, সত্যি যদি কিছু ফ্যাতারু থাকতো তাহলে তারা ফ্যাঁত ফ্যাঁত সাই সাই করে এই সমস্ত রাজনৈতিক নেতাদের বাড়ির জানলায় উঁকি দিয়ে পরিষ্কার জেনে আসতো যে তারা প্রতিটি নির্বাচনে কার হয়ে ভোট করাচ্ছেন বা কি করছেন। এ তো একেবারে পরিষ্কার যে তৃণমূল এবং বিজেপির মধ্যে এই বিধানসভা নির্বাচনের আগে যেভাবে দল পরিবর্তন হয়েছে, এবং সেটা শুধুমাত্র ওপরের রাজ্য নেতৃত্বের ক্ষেত্রে নয়, একেবারে লোকাল লেভেলে, অর্থাৎ মানুষগুলো যখন একটা লোকাল জায়গায় ভোটটা অর্গানাইজ করছেন, যেটা আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতিতে ভীষণ গুরুত্বপূর্ণ, মোট ভোটের সংখ্যার নিরিখে সেখানে কে কার হয়ে ভোট করিয়েছেন এটা কিন্তু পরিষ্কার নয়। এবং বিজেপি যদিও প্রচুর ভোট পেয়েছে, তবু যে বিপুল পরিমাণ ভোটে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে এটাই কিন্তু পরিষ্কার, যে বিজেপি আসামের ক্ষেত্রে যেটা বিশ্বনাথ দা বললেন যে ধরনের স্ট্র্যাটেজিতে সফল হয়েছিল, বা ত্রিপুরার ক্ষেত্রে সেটা পশ্চিমবঙ্গে সম্পূর্ণ ফেল করেছে। অর্থাৎ একটা রাজনৈতিক দল যারা অত্যন্ত দায়িত্বশীল, সেই রাজনৈতিক দল সারা দেশের ক্ষেত্রে একটা নীতি নিয়ে চলে, যে নীতি কেউ পছন্দ করতে পারেন নাও করতে পারেন, সেই রাজনৈতিক দলটি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাদের যে চরিত্র দেখালো এই নির্বাচনের আগে, অর্থাৎ আসামের মতো বা ত্রিপুরার মতো, সেই চরিত্রটা দেখাতে গিয়ে কিন্তু দলটির যে রাজনৈতিক আদর্শ সেই জায়গাটা একটা চরম ব্যর্থতার জায়গায় গিয়ে দাঁড়ালো। এটা খুব বিপদের বিষয়। এবং তৃণমূল কংগ্রেস কি ধরনের রাজনৈতিক দল? অনেকটা কংগ্রেসের মতো, ভারতের স্বাধীনতার লড়াই করার জন্য কংগ্রেস এসেছিল, পশ্চিমবঙ্গ থেকে সিপিএমকে সরানোর জন্য তৃণমূল কংগ্রেস এসেছিল, কর্মসূচি ভিত্তিক দল। এই ধরনের দলের ক্ষেত্রে যখন বিভিন্ন রকম অসহিষ্ণুতা আসে, কেউ একটা কিছু খোলাখুলি বলে দেন, যখন তখন দল বদলান, সেটা কিন্তু এই দলের ক্ষেত্রে খুব ক্ষতিকর হয় না, সে তারা জিতুন কিংবা হারুন, এবং জিতলে তো একেবারেই ক্ষতিকর হয় না। অন্যদিকে বিজেপির মতো একটা দলের ক্ষেত্রে, যারা নীতি ও আদর্শ ভিত্তিক দল, যাদের যে মানুষগুলো অনেক দিন ধরে দলটাকে গড়ে তুলেছেন, এবং তারা 20-22 বছর পরে যখন কোনো রকমভাবে একটা তাদের ক্ষমতা তাদের খর্ব হচ্ছে, তারা কিন্তু ভীষণ বিরক্ত হবেন। এর ফলাফল আপনারা পরিষ্কার দেখতে পাবেন পৌরসভা নির্বাচনে। শুধু সোমনাথবাবুর বোধহয় সুরজিৎবাবুর যে কথাটা আমি একটা বলি, সুরজিৎবাবু তৃণমূল বিজেপি আঁতাতের কথা বলেছেন, উনি তার মধ্যে সিপিআইএম এর কথাও তুললেন। সিপিআইএম এর কাদের কাদের সঙ্গে তার যোগাযোগ হয়েছে এটা বললে বোধ হয় সুবিধেই হয়, তাহলে বিরোধী পক্ষ হিসেবে একেবারে এই অনুষ্ঠানে সরাসরি সুরজিৎ শাহ যোগ দিয়েছেন। সুরজিৎ বাবু, আপনার বক্তব্য এবং তার প্রতিক্রিয়া 7 ঘন্টার মধ্যে আমি গুনছিলাম যে আপনার বহিষ্কার। অবশ্যই আপনার প্রতিক্রিয়া, আপনি বারবার বলছিলেন যে 28 বছর ধরে বিজেপি দলটা করছেন, এই মুহূর্তে শুধুমাত্র আপনাকে যে হাওড়া সদরের জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তা নয়,
দলের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে, এই মুহূর্তে চারপাশটা কি ফাঁকা? দেখুন, আমি সবচেয়ে ইয়ে হচ্ছে, আমার কাছে এখন একটাই জিনিস খুব চিন্তা হচ্ছে, সেটা যে কার্যকর্তাগুলো দু তারিখের পর মার খেয়েছিলেন এবং তাদের জন্য যে সহযোগিতা পাঠিয়ে দেওয়ার জন্য আমি লড়াই করছিলাম রাজ্যের সঙ্গে, যেখানে আমাকে সবসময় হাওড়াকে একটা আলাদা রকম বাদ দেওয়া হচ্ছিলো, সেখানে কারো প্রবেশ হচ্ছিলো না, দেখেন অন্য কোনো রাজনৈতিক দলের আগত কিছু নেতাদের সেখানটাকে আটকে রেখেছিলাম দেখে আজকে আমার এখানে অনেক কার্যকর্তাকে কিন্তু আমরা এই যে দু তারিখের পরে যে ভায়োলেন্স হয়েছে তার সহযোগিতা আমরা পাঠাতে পারিনি, এবং সেটা যেহেতু পারিনি আমার সেই একটা দুঃখ রয়েছে যে তার আগে আমাকে কেন পারেন হলো দলীয় নেতৃত্বের অসহযোগিতায় কেন পারেননি, আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে পারেননি কেন? চব্বিশ ঘন্টা করবো কি? আমি দীর্ঘদিন ধরে তাদের নাম, তাদের ফোন নাম্বার, তাদের অ্যাকাউন্ট নাম্বার সমস্ত কিছু পাঠিয়েছি, কিন্তু একটা চক্রান্তের শিকার আমি হয়েছি। সেটা আমি যেহেতু আমি ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা, আমি ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে কোনো কথা বলবো না। আমার আজকের বক্তব্য সকাল থেকে যেটা ছিল সেটা কিন্তু দল বিরোধী নয়, সেটা শুভেন্দুদা বিরোধী। শুভেন্দুদা মিটিংয়ে যে বক্তব্য রেখেছিলেন তার বিরুদ্ধে আমি মুখ খুলেছিলাম যে আপনার তে মতন ছ মাস আগে বিজেপিতে আসার লোকের থেকে আমার মতন আঠাশ বছর বিজেপি করার লোককে সার্টিফিকেট নিতে হবে না, আপনি সার্টিফিকেট দিন, আপনাকে নারদাতে টাকা নিতে দেখা গেছে, আপনি কতটা সৎ তার সার্টিফিকেট আপনাকে দিতে হবে। আমি কিন্তু আঠাশ বছর ধরে বিজেপি যে মানে একাগ্রতার সঙ্গে করেছি এবং নিষ্ঠার সাথে করেছি তার প্রমাণ হচ্ছে 89 সালে জেলার যুব সাধারণ সম্পাদক, 2002 সালে যুব সভাপতি, 2005 সালে রাজ্য কমিটির যুব সম্পাদক, 2008 সালে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের যুব অবজারভার, 2011 সালে সম্পাদক, তারপরে সাধারণ সম্পাদক, তারপরে জেলার সভাপতি, দ্বিতীয়বারে যেটা হাওড়া জেলায় কেউ কোনোদিন হয়নি, পুরো ট্রান্স কাটার পরে দ্বিতীয়বার আমি সভাপতি। এটাই আমার বিজেপির প্রতি একনিষ্ঠতার প্রমাণ। আমি এই কথা থেকে আবার সুরজিৎবাবু আপনার কাছে আসবো, আপনি বলছেন যে আমি দলের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে, যে বিজেপি আঠাশ বছর ধরে আপনি করেছেন এবং ধাপে ধাপে প্রত্যেক ধাপে আপনার উত্থান হয়েছে সেই বিজেপির বিরুদ্ধে মুখ খুললেননি, কিন্তু আপনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মুখ খুলেছেন এবং সাধারণ সম্পাদক সংগঠন আপনি আঠাশ বছর ধরে বিজেপি করছেন, আপনি বুঝতেই পারছেন কত বড় পদ, জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে মুখ খুলেছেন এবং তাকে বলেছেন যে শুভেন্দুবাবু রিমোটে চলা মাথা নাড়া পুতুল বা এই ধরনের অমিতাভ চক্রবর্তী সম্পর্কে বলেছেন। আমি বলছি যে একেবারে শীর্ষ নেতৃত্বকে বলা মানে তো দলকেই বলা, আমি যদি এইভাবে বিষয়টা দেখি। তার কারণটা এটাই, আমি সুমনবাবু এটাই কারণে বলছি, আমাদের পার্টিতে যে নিয়ম আছে, নিয়ম অনুযায়ী পার্টিতে যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী জেলা সভাপতি বা রাজ্য সভাপতি সবার উচ্চ পদে, আমি রাজ্য সভাপতি আমার রাজ্যের সবচেয়ে উচ্চ পদে, জেলা সভাপতি জেলার সবচেয়ে উচ্চ পদে, জেলায় যদি বা রাজ্যে যদি কোনো কমিটি তৈরি হয় তার কমিটির উচ্চ পদে কিন্তু জেলা সভাপতি থাকে। সেখানে হাওড়ায় ইলেকশন কমিটিতে চেয়ারম্যান তৈরি হচ্ছেন রথিন চক্রবর্তী আর কো চেয়ারম্যান হচ্ছেন হাওড়া জেলার সভাপতি, এই যে জিনিসটা এটাই প্রমাণ, এটা যখন শুভেন্দুবাবু বলছেন আর সেটাকে আমার সাধারণ সম্পাদক সংগঠন মেনে নিচ্ছেন, এটাও সংগঠন বিরোধী, তার সের খাতে জবাবটা কিন্তু সংগঠন সাধারণ সম্পাদককেই দিতে হবে, কারণ জেলা সভাপতি যে কোনো কমিটি হোক তার ঊর্ধ্বে থাকবে, সেখানে জেলা কমিটি জেলার সভাপতিকে সংগঠনের তার সহ করা হচ্ছে, এবং তিনি যখন বলছেন রতিনবাবু যে আমার কাছে কাজের খুব প্রেশার আছে আমি হতে পারবো না, তিনি যে নামটা আবার ঘোষণা করছেন তার নাম হচ্ছে সুপ্রীতি চ্যাটার্জি, তিনি হচ্ছেন অরূপ রায়ের সিএ ছিলেন, এটাই প্রমাণ যে অরূপ রায়ের সঙ্গে শুভেন্দুবাবুর সম্পর্ক না অরূপ রায়ের সঙ্গে সুরজিৎ শাহ সম্পর্ক। এইখানে এইখানে আপনি যেহেতু অরূপবাবুর কথা বললেন, এই খানিকক্ষণ আগেই আলোচনা করছিলাম যে আরেকটা অভিযোগ এটাও যে বিজেপির একাংশের তৃণমূল কংগ্রেসের সিনিয়র প্রভাবশালী মন্ত্রী অরূপ রায়ের সঙ্গে যোগাযোগ অর্থাৎ কার্যত সাবোত্যাজ করার অভিযোগ, মারাত্মক অভিযোগ সুরজিৎবাবু। মানে সুরজিৎবাবু আপনি যখন একুশের নির্বাচনে সহসভাপতি তখন সভাপতি আপনি, অরূপ রায়ের সঙ্গে একাংশের যোগসাজশের অভিযোগ, সাবোত্যাজের অভিযোগ কার্যত ঘুরিয়ে। দেখুন, সবার প্রথম আপনাকে জানাই আমি যেটা জনসমক্ষে বা টিভির সামনে বলতে চাই না, তবু আমি আপনি প্রশ্নটা করেন একটা কথা বলছি, এইবার লোকসভা ইলেকশনে
পার্টি থেকে নির্দেশ ছিল যে যে বিধানসভায় থাকেন তিনি সেই বিধানসভাতেই কিন্তু কাজ করবেন, অন্য বিধানসভায় যাবেন না। তো সুরজিৎ সাহা মধ্য হাওড়া বিধানসভায় থাকেন, তিনি মধ্য হাওড়া বিধানসভায় কাজ করেছেন। তাহলে বাকি বিধানসভাগুলো সেখানে তো সুরজিৎ সাহা যায়নি। আর সুরজিৎ সাহা যদি সাবোটেজ করে এতগুলো লোককে হারাতে পারে, তাহলে সুরজিৎ সাহাকে কেন দায়িত্ব দেওয়া হবে না যে তাদেরকে জেতানোর জন্য? এই প্রশ্নটাও কিন্তু আমি আমার সংগঠন। বেশ, আপনি খানিকক্ষণ আগেই রথীন চক্রবর্তীর কথা বললেন। রথীন চক্রবর্তী তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়েছেন এবং সেই ইস্যুটা আপনি বারবার তুলেছেন। কোথাও কি সুরজিৎবাবু কার্যত আদি এবং নব্য অর্থাৎ তৃণমূল ফেরত বিজেপিতে যে নেতারা এসেছেন সেই নেতাদের লড়াই, অর্থাৎ যে আপনি এইটা বোঝাতে চাইছেন আপনার সাক্ষাৎকার দেখে আমার মনে হচ্ছিল যে যে রথীন চক্রবর্তীর বিরুদ্ধে এত বছর ধরে বিজেপি কর্মীরা লড়াই করেছে তার নীতির বিরুদ্ধে তার সেইটাতে আপনার আপত্তি নয় যে এখন এখন তাকে চেয়ারম্যান করে কি করে বিজেপি কর্মীরা ঝাঁপাবে? না না না, আমি না, আমার কাছে যে প্রশ্নটা শুনবো আপনার প্রশ্নটার সঙ্গে আমি একমত নয়। আমার নব্য বিজেপি বা পুরনো বিজেপি বলে কিছু বিজেপি হয় না, বিজেপি সাংগঠনিক দল, এখানে সংগঠনই শেষ কথা। কিন্তু এখানে প্রশ্নটা এইটা হচ্ছে বিশ্বাসটা কাকে করবে? আমরা রাজীববাবুকে বিশ্বাস করেছিলাম, চলে গেছেন। আমরা মুকুলবাবুকে বিশ্বাস করেছিলাম, চলে গেছেন। আমরা সব্যসাচীবাবুকে বিশ্বাস করেছিলাম, চলে গেছেন। তাহলে বিজেপির কার্যকর্তারা এই লোকগুলোকে কি করে বিশ্বাস করবেন? তার বিশ্বাসযোগ্যতাটা কি তিনি দিতে পারবেন? তিনি নিজের বুথ ওয়ার্ড ঘুরতে পারেননি, নিজের বুথ জিততে পারেননি, নিজের বাড়ির উল্টো দিকে লাগানো পোস্টার, গদ্দার লেখা পোস্টারটা আমাকে খুলতে গিয়ে যেতে হয়েছে ছেলে নিয়ে, সেই লোকটার উপর ভরসা করে কি হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন জিতবো? জীবনেও জিততে পারবো না। তার কাছে দুটো CISF ছাড়া কোনো লোক যায় না। আজকে জেনে রাখুন, সেই লোকটা যদি সংগঠনের দায়িত্ব নেয়, নিজে বলছেন আমার কাছে সময় নেই, তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, আর সেটা কে নাম প্রস্তাব করছেন? যিনি আমার সংগঠনের কোনো দায়িত্বে নেই, তিনি কিন্তু বিরোধী দলনেতা। ভারতীয় জনতা পার্টিতে সংগঠন শেষ কথা, সেই সংগঠন শেষ কথাতে সিদ্ধান্ত যদি নেওয়ার থাকতো, শুভেন্দুবাবু কেন নেবেন? সেখানে আমার সাধারণ সম্পাদক সংগঠন রয়েছেন, সেখানে আমার রাজ্য সভাপতি রয়েছেন। শুভেন্দুবাবু যে নাম প্রস্তাব করলেন তিনি চেয়ারম্যান হচ্ছেন, শুভেন্দুবাবু যার নাম বলছেন কো চেয়ারম্যান তিনি কো চেয়ারম্যান হচ্ছেন। সংগঠনের লোক যদি বলতো 100 বার শুনবো, সংগঠনের বাইরে যিনি আছেন উনি আমাদের বিরোধী দলনেতা, বিধানসভা নিয়ে আলোচনা সমালোচনা সেগুলো উনি করবেন, উনি পার্টির অন্দরের কাজ করবেন, পার্টির অন্দরে যা সিদ্ধান্ত দেবেন সেটা যদি করেন, তাহলে আমি রিমোট আর সেন্সার দুটো বলে কোনো ভুল করিনি। সুরজিৎবাবু, এইখানেই আমার প্রশ্ন, আপনি বলছিলেন যে এখনও আপনার বুক জুড়ে বিজেপি, 28 বছর ধরে আপনি বিজেপি করেছেন, কিন্তু সেই বুকে কি বাড়তি জায়গা, খালি জায়গা আছে? আমি বলছি তৃণমূল কংগ্রেস, আপনি বলছিলেন যে আমি সাক্ষাৎকারটা দেখছিলাম খানিকক্ষণ আগে লাইভে এবিপি আনন্দে, আপনি বলছিলেন যে এর পরে কি করব, আমি ফুল টাইম পলিটিশিয়ান, 24 ঘন্টার রাজনীতিবিদ, হঠাৎ মনে হচ্ছে একটা ফাঁকা, একটা ভ্যাকুয়াম জায়গা তৈরি হয়েছে। আমি বলছি সেই জায়গায় যদি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে প্রস্তাব আসে? দেখুন, কোনো রাজনৈতিক দল থেকে প্রস্তাব কেন, অলরেডি আসা শুরু হয়েছে। কিন্তু একটা কথা আপনাকে পরিষ্কার বলে দিই সোহনবাবু, যে রক্তেটা আমার শুধু একটু, আপনি যদি ক্যামেরাটা ঘোরান আমি দেখাতে পারবো, আমি যে ঘরটায় বসে আছি আমার নিজস্ব অফিস, এই অফিসের মধ্যেও যদি ক্যামেরা ঘোরায় দেখাতে পারবো, এখানে একটা পদ্মফুল রাখা রয়েছে, আমার পদ্মফুল রাখা না, দেয়ালে একদম তৈরি করা। তো আমাকে কাটলেও হয়তো রক্তটা কমলা কালার বেরোবে, তার কারণ হচ্ছে 28 বছরে রক্তটা লাল থেকে অরেঞ্জ হয়ে গেছে। আমি আপনার বক্তব্যকে বিন্দুমাত্র অবিশ্বাস করছি না, কিন্তু আমি বলছি অনেকেরই ঘরে এরকম পদ্মফুল রাখা ছিল, হঠাৎ সেটা দেখলাম জোড়া ফুল হয়ে গেছে, আবার জোড়া ফুল রাখা ছিল মুহূর্তে পদ্মফুল হয়ে গেছে। এ তো আমরা সকাল বিকেল দেখি। এক্ষুনি সুমময়দা আছেন, সুমময়দা বলবেন যে হজবরলার রুমাল থেকে বেড়াল হওয়ার থেকেও তাড়াতাড়ি এ রাজ্যে জোড়া ফুল থেকে পদ্মফুল হয় আর পদ্মফুল থেকে জোড়া ফুল হয়, ওটা বড় কথা না। কিন্তু আমি বলছি আপনি তো তীক্ষ্ণভাবে আক্রমণ করছেন শুভেন্দু অধিকারীকে উইথ আ ভেরি সিরিয়াস নোট, স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের খুশি হওয়ার কথা। তো তার একটা প্রতিফলন হিসেবে যদি তৃণমূলে যোগ দেওয়ার অফার আসে, না, আমি আপনাকে বলছি সুমনবাবু, দেখুন একটা পরিষ্কার কথা, সেটা হচ্ছে যে
যারা যায় আসে এরা হচ্ছে সব যারা নেতা, নেতা মানে হচ্ছে যারা ভোটে দাঁড়ায়। আমাদের কাছে নেতা বলতে আমরা দেখি এমএলএ, এমপি, কাউন্সিলর। আমি আমার 28 বছরের জীবনে কোনোদিন বায়োডাটা জমা দিইনি, কারণ আমি সংগঠনের ছেলে, আমার কাছে সংগঠনটাই বড়, আমার কাছে কোনো দল কোনো কিছু বড় নয়। আমরা সংগঠনকে ভালোবাসি, তাই আমরা যে কোনো উপায়ে, ভারতীয় জনতা পার্টি আমাকে বহিষ্কার করলেও, ভারতীয় জনতা পার্টি থেকে আমাকে যদি বলে যায় যে তুমি আরবে যাও, আরবে গিয়ে বিজেপি করতে হবে, আমি আরবে গিয়ে বিজেপি করব। যেখানে পাঠাবে আমাকে যদি বলে চুপ করে ঘরে বসে থাকো, আমি চুপ করে ঘরে বসে থাকো। একটা জিনিস আমি বলতে পারি, এখন তো সুরজিৎ বাবু বহিষ্কার করে দিল, এখন তো আর আরবেও পাঠাবে না, ঘরে বসতেও বলবে না, বলছে দলের সঙ্গে আর কোনো আপনার সম্পর্কই রইল না, এবার কি? হোয়াট নেক্সট? আমার দুই মেয়ে এবং আমার মিসেসকে নিয়ে কিছু সময় দিতে পারবো, যারা আমার থেকে আজকে বঞ্চিত ছিল। আচ্ছা, মানে পরিবারকে এতদিন নেগলেক্ট করেছেন, এইবার সেই সেই সময় মাই টাইম, ফ্যামিলি টাইম দিতে চলেছেন সুরজিৎ শাহ। আমি দ্রুত একবার প্রতিক্রিয়ার জন্য আসব, এতক্ষণ যার কাছে আসা হয়নি, সমীর চক্রবর্তীর কাছে। সমীরদা, নিঃসন্দেহে আপনি এক্ষুনি বলবেন যে বিজেপি দলের ভেতরের ব্যাপার, আমাদের কি করার আছে, কিন্তু পরতে পরতে যে অভিযোগগুলো, যে কথাগুলো উঠছে, সেগুলো কিন্তু তৃণমূলী রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত। কেন বলছি? এক হচ্ছে রথীন চক্রবর্তী একদম সরাসরি বলছেন যে যে তৃণমূলে থাকা রথীন চক্রবর্তীর বিরুদ্ধে কর্মীরা লড়াই করেছেন সেইখানে তাদের অস্বস্তি আছে, এবং অবশ্যই আরেকটা কথাও আসছে, সেটা হচ্ছে অরূপ রায়ের সঙ্গে যোগাযোগ, তার জন্য হাওড়াতে ফল বিজেপির খারাপ হওয়া। এই নিয়ে আপনার প্রতিক্রিয়া, সময় শুরু এখন। সুমনবাবু, আমি শুনতে শুনতে ক্লান্ত, হাসছিলাম নিজের মনে মনে। এ তো মুসল পর্ব বিজেপির ভেতরে। আসলে বিজেপিটা পশ্চিমবাংলায় রাজনৈতিক দল আর নেই, এটা সার্কাস পার্টি হয়ে গেছে, কোনো রাজনৈতিক পার্টি নয়। আর সুমনবাবু, আমি আপনাকেই মনে করিয়ে দিচ্ছি, গত বছর ডিসেম্বর মাসেই যেখানে বসে আছি, করোনার কারণে যুক্তিতর্ক অনুষ্ঠানটা আপনারা এখানে করেছি একদম, এবং সেই অনুষ্ঠানের নামটাও আমার মনে আছে, যে ক্যাপশনটা আপনারা তৈরি করেন, ভোটের আগেই গেরুয়া বলে উইকেট শুধু পড়ছে, 21-এর ভোটে বিধানসভায় ঘাসফুল ঝরে পড়ছে। আপনাদের কাছে সে ক্যাসেটটা আছে, আমি কি বলে গিয়েছিলাম শেষে, সেটা আরেকবার চালিয়ে দিন না। শেষ পর্বে কিন্তু আমি বলেছিলাম একটা কথা, রবীন্দ্রনাথের একটা গানের কলির কথা, যে বলেছিলাম সুমনবাবু ভোটটা যখন শেষ হয়ে যাবে মে মাসে, সবাই দেখবেন হামাগুড়ি দিয়ে রবীন্দ্রনাথের গান গাইতে গাইতে, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও ফিরায় না গো জননী বলে হামাগুড়ি দিয়ে মমতা ব্যানার্জি পা ধরবেন গিয়ে, তা তাই তো হচ্ছে। আচ্ছা, আজকে একটা কথা বলুন, যে কথাটা বিজেপির যে নেতা বলছিলেন বহিষ্কার হয়েছেন, তাহলে আমার তো প্রশ্ন, আমি তৃণমূলের পক্ষ থেকে এই কথাটা বলছি না, তার কারণ এটা বিজেপির অভ্যন্তরীণ ব্যাপার, সুতরাং তৃণমূলের কোনো বক্তব্য এখানে নেই, আমরা দেখছি। কিন্তু ব্যক্তিগত একটা মানুষ হিসেবে, রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে তো আমার কিছু বলার থাকতে পারে। আমি যেটা দেখতে পাচ্ছি সুমনবাবু, যেটা বলছেন ওনারা, আজকে এই যে ভদ্রলোককে উনারা সাসপেন্ড করে দিলেন, তাহলে ঠিক এক সপ্তাহ আগে ওই যে আনন্দবাজার পত্রিকায় প্রথম পাতায় গত সপ্তাহের অনুষ্ঠানে আমি বলে গেছিলাম এই কথাটা, দিলীপ ঘোষ যে কেন্দ্রীয় নেতৃত্বকে গালে গালিয়ে দিলেন, ঘুরিয়ে অমিত শাহ, জেপি নাড্ডা, তাহলে তিনি কেন বহিষ্কার হবেন না? এক। দ্বিতীয় নম্বর, আমি সেখান থেকে তথাগত রায় তার স্টেটমেন্ট আপনি দেখিয়েছেন গত সপ্তাহের কথা বলছি, যেখানে টাকা এবং নারী দেওয়ার অভিযোগ এসছে মহিলা আপনাদের অনুষ্ঠানে দেখে দিচ্ছি, তাহলে আজকে বলুন বিজেপিরা কোথায় গেছে? এটা কোনো রাজনৈতিক দল না, সার্কাসের পার্টি। ঠিক ঠিক, আমি সমিতাকে শুধু মনে করিয়ে দেবো যে মুকুল রায় থেকে রাজীব বন্দ্যোপাধ্যায় দল ছাড়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কী বলেছিলেন, তারা তো খুব মসৃণভাবে তৃণমূলে ঠাই পেয়ে গেলেন, যার ফলে রাজনৈতিক দলের মধ্যে এদিক ওদিক হতেই পারে, এবং শুরুটা যেখানে করেছিলেন। অনেকক্ষণ ধরে শুভময়দা কিছু বলতে চাইছেন, শুভময়দার কাছে গিয়ে আমি আমার পরের প্রতিবেদন যাব, যেটা বিজেপির এই অভ্যন্তরীণ চেহারাটাকে একেবারে স্পষ্ট করবে, তার কারণ একদিকে দিলীপ ঘোষ, অন্যদিকে তথাগত রায়, কার্যত প্রকাশ্যে কাদা ছোড়াছুড়ি, বিশেষ করে নির্বাচনে ধাক্কা খাওয়ার পর। কিন্তু তার আগে সুময় মৈত্র। হ্যাঁ সুন্দরবাবু, প্রথম কথাটা হচ্ছে যে সুরজিৎ বাবু কিন্তু যে যুক্তিগুলো দিয়েছেন তার মধ্যে অনেকগুলো যুক্তি বেশ সুদৃঢ়, এবং এটা সত্যি যে কথাটা সমীরদা বললেন যে ওনাকে যদি বহিষ্কার করা হয় আরও অনেকেই বহিষ্কৃত হতে পারত। কিন্তু সমীরদা অন্য যে যুক্তিটা দিলেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক চালচিত্র, যেভাবে তিনি রাজনীতি করেন, তাতে কিন্তু আমরা বহু বছর ধরে দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলা মানুষ কিন্তু আবার সেই দলে এসেছেন এবং কাজ করেছেন, প্রচুর উদাহরণ আছে। আমি আর বলে
সোমেন মিত্র থেকে বড় উদাহরণ বোধহয় হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলতেন যার জন্য তাকে কংগ্রেস ছাড়তে হয়েছে, অন্যতম তাদের মধ্যে সোমেন মিত্র ছিলেন। সেটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জয়। সুমন বাবু আমি কি ভুল বলছি? আমি এটা বলছি মানে সুমিতা মানে সুমিতা আত্মসমর্পণ বলবো, আত্মসমর্পণ বলবো না, আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় ছত্রছায়ায় তারা এসেছেন, কিন্তু অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় যে তার ছত্রছায়ায় সকলে তিনি ক্ষমা করতে পারেন এবং ক্ষমা করতে জানেন, সুযোগ দেন মানুষকে, ভুল করেছো সুযোগ দিচ্ছে। হ্যাঁ সুমিতা আমার বক্তব্য হচ্ছে বিজেপি একদম, কিন্তু বিজেপির ক্ষেত্রে কিন্তু একটু ভালোভাবে ভাবুন যে বিজেপির ক্ষেত্রে এই ধরনের কথাবার্তা বলেও দলে আবার নতুন করে ফিরে আসা, অর্থাৎ ধরুন বিজেপির থেকে কেউ তৃণমূলে গিয়ে ফিরে এলো, এই জিনিসটার সম্ভাবনা কিন্তু অত্যন্ত কম, কারণ বিজেপি একটি রেজিমেন্টের দল আমার মনে হয়। ফলে এর ফলে বিজেপির ক্ষতি বৃদ্ধি হবে, তৃণমূলের মতো ঘটনা কিন্তু ঘটবে না। বেশ, আমি দ্রুত পরের প্রতিবেদনে যাব। শুভময়দার বিবৃতিটাকে আমি যদি একটু প্রশ্নের আকারে করে দিই যে সত্যি কতটা রেজিমেন্টের দল, তার কারণ তথাগত রায় যিনি প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন বিজেপির নির্বাচিত রাজ্যপালও, তিনি একের পর এক প্রতিদিন যে কার্যত বোমা ছুঁড়ছেন, কখনো কখনো সেটা দিলীপ ঘোষ বনাম তথাগত রায়ের বিবৃতির লড়াইয়ে এসে দাঁড়িয়ে যাচ্ছে, সেই বক্তব্য রেজিমেন্টের দলে কতটা শোভন বা কতটা চলে বা অন্য রাজ্যে কতটা হয়, এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। দেখুন পরের প্রতিবেদন। বিধানসভা নির্বাচনে পরাজয়, তারপর উপনির্বাচনে বিপর্যয়, একের পর এক বিধায়ক সাংসদ নেতার দলত্যাগ, দল থেকেও নেতাদের লাগাতার বেসুরো মন্তব্য, গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসার মতো বিষয় তো ছিলই, তারই মধ্যে নতুন করে বিজেপির অস্বস্তি বাড়ালো হাওড়া জেলা সদর সাংগঠনিক সভাপতির এই বিস্ফোরক মন্তব্য। আপনাকে প্রমাণ করতে হবে আপনি কত বড় সদ, আপনাকে দেখা গেছে নারদার কাণ্ডে টাকা হাতে নিতে। আমি কালকেও বিরোধিতা করেছি, আজকেও বিরোধিতা করছি, আমরা তৃণমূলের বি টিমের আন্ডারে কাজ করব না হাওড়া জেলার কোনো কার্যকর্তা। শুভেন্দু অধিকারী সম্পর্কে এই মন্তব্যের পরই বিজেপি থেকে বহিষ্কার করা হয় হাওড়া সদরের সাংগঠনিক সভাপতি সুরজিৎ সাহাকে, তবে তারপরেও নিজের অবস্থান থেকে একচুলও নড়েননি তিনি। আমি 28 বছর বিজেপি করছি, আমাকে সার্টিফিকেট শুভেন্দু অধিকারী দেবে না? যার রাজ্য কমিটির সদস্য পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের আমি অবজারভার ছিলাম, যেদিন শুভেন্দুবাবু ছেড়ে চলে যাবে সেদিন মনে করবেন যে বিজেপির একজন একনিষ্ঠ কর্মীকে শুভেন্দুবাবুর জন্য সাসপেন্ড করা হয়েছিল, এটা আমি জোর গলায় বলে গেলাম। বিধানসভা ভোটে হারের পর থেকে একে একে 5 বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে গেছেন। ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া সব্যসাচী দত্ত, রাজীব বন্দ্যোপাধ্যায়রাও পুরনো ঘরে ফিরে এসেছেন। হারের পর থেকে তথাগত রায়ের মতো বর্ষীয়ান বিজেপি নেতা লাগাতার দলেরই একাংশের বিরুদ্ধে বিস্ফোরক টুইট করে আক্রমণ সারাচ্ছেন। তৃণমূল থেকে আসাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে জেলায় জেলায় বিজেপির শীর্ষ নেতাদের সামনেও খণ্ডযুদ্ধ বেঁধেছে। আর এবার খোদ জেলা সভাপতির বিস্ফোরক মন্তব্য, অস্বস্তিতে বিজেপি। অন্তরীণ কোনো সমস্যা থাকতেই পারে, কারুর প্রতি কারুর কোনো বক্তব্য ভালো খারাপ থাকতেই পারে, সেটাকে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় বা প্রেসের কাছে বলাটা কখনোই কাম্য নয়, উচিত নয় বলে আমরা চিরকালই মনে করি। কাজেই বার্তার কিছু নেই, সবার কাছে বার্তা আগে থেকেই ছিল। বিজেপির যারা অরিজিনাল ছিল তারা চলে যাচ্ছে আর ডুপ্লিকেটগুলোকে নিয়ে ভরছে, এটা ভালো। দল ডুবে যাওয়ার সময় এই কাজটাই প্রত্যেকটা দল করে, যেটা আজকে বিজেপি না আমাদের পক্ষে তো ভালোই। বিজেপি আমাদের যে হিংসা ভারতবর্ষে ছড়িয়েছে, যে হিংসা ছড়ানোর পরিকল্পনা বাংলায় করছিল, ওদের কোমর ভেঙে গেলে তো ভালো, বাংলার মানুষ বেঁচে যাবে, ভারতের মানুষ বেঁচে যাবে। মানুষের দিকে তাকান, ওরা বিরক্তিতে বিজেপির তৃণমূল দুজনের উপরে মনে মনে চটছে এবং বুঝতে পারছে যে মানুষকে নিয়ে আসলে প্রতারণা করা হচ্ছে। বিজেপির তৃণমূল দুই শক্তির বিরুদ্ধেই মানুষের বিরক্তি এবং রাগ ক্রমশ বাড়ছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। সব মিলিয়ে কলকাতা ও হাওড়ার পুরো ভোটের আগে বিজেপির অস্বস্তি চরমে। কৃষ্ণেন্দু অধিকারী, রুমা পাল, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।
আপনারা জানেন আমাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট সঙ্গে সুমন এট দ্য রেট আই এম সুমন দে অসংখ্য মন্তব্য আসছে, দ্রুত কয়েকটা মন্তব্য নেওয়ার চেষ্টা করব। দীপ সাহা লিখছে, নব্য শুভেন্দুর সঙ্গে আদি সুরজিতের ঝগড়া, দেখা গেল যে বিজেপিতে নব্যদেরই দাপট বেশি। রণজয় চক্রবর্তী লিখছেন, তৃণমূলের বি টিমের অধীনে কাজ করতে না চাইলে সরাসরি এ টিমে জয়েন করছেন না কেন। অমিত কুমার লিখছেন, হাওড়াতে 28 বছর বিজেপি করছেন সুরজিৎ, 28 বছরে একটাও বিধানসভা আসন জেতাতে পারেননি কেন। মৃন্ময় লাহা লিখছেন, এত সংঘাত থেকে স্পষ্ট বিজেপির পতনের সূত্রপাত হয়েছে। সায়ন পাল লিখছেন, বিজেপি অত্যন্ত অর্গানাইজড দল, শৃঙ্খলা ভাঙলে বহিষ্কৃত হতেই হবে। আমি এরপর আমার পরের বিষয়ে আসব, যেটা অবশ্যই নন্দীগ্রাম, সেই নন্দীগ্রাম যা বছরের পর বছর বঙ্গ রাজনীতি উত্তপ্ত করে রাখে। কার্যত নন্দীগ্রামের মঞ্চ থেকে যে উত্তাপ আজকে বঙ্গ রাজনীতিতে ছড়ালো, বুঝলেন, সেটা শুধু চাপান উতরে নিঃসন্দেহে নেই। তার কারণ, যে অভিযোগগুলো উঠল তার ব্যাপ্তি এবং গভীরতা দুই অনেকটা। দেখুন, ওনাদের মালিক না থাকলে নাকি নন্দীগ্রাম হতো না, আর আমি বলি লালকৃষ্ণ আদবানি না এলে নন্দীগ্রামে কেউ ঢুকতে পারত। ফকুলদা ফোন করলেন শিশিরদাকে, ফিরে এসে বললেন ভুল খবর পিসপুর, রাত্রে খবর হামলা হয়ে গেছে। এর মানে কি? ওরাই পিঠে ছুরি মেরেছে, ওরা সিপিএম কে ঢুকিয়েছে, মমতা দিকে খবর দেয়নি। একদা সতীর্থ এখন শত্রু, নন্দীগ্রাম আন্দোলনের সময় যে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় একযোগে সিপিএমকে আক্রমণ করতেন, এখন তারাই একে অপরকে আক্রমণে ব্যস্ত। প্রায় 1.5 দশক আগে সিপিএমের নন্দীগ্রাম পুনর্দখলের সেই তিক্ত স্মৃতির দিনই নন্দীগ্রামে দাঁড়িয়ে তিক্ত বাগযুদ্ধে জড়ালো দুপক্ষ। যেদিন সিপিএম এই জায়গা ঘিরছে, মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তৃণমূল ভবনে, তিনি বিন্দু বিসর্গ জানতেন না। এসইউসির একজন ফোন করেন আমাকে, চারপাশে জমায়েত হচ্ছে, মমতাদি সঙ্গে সঙ্গে মুকুলদাকে ডেকে বলেন, মুকুল খবর নাও, নন্দীগ্রাম দখল করতে আসছে, বাহিনী জমাচ্ছে। মুকুলদা ফোন করলেন শিশিরদাকে, ফিরে এসে বললেন ভুল খবর পিসপুর, রাত্রে খবর হামলা হয়ে গেছে। এর মানে কি? ওরাই পিঠে ছুরি মেরেছে, ওরা সিপিএম কে ঢুকিয়েছে, মমতা দিকে খবর দেয়নি। আমি নিজে প্রণামী মান সকাল 8টায় বাড়ি থেকে বেরিয়ে পশ্চিম মেদিনীপুর দিয়ে রূপনারায়ণের চর দিয়ে তারপরে গেওখালি লঞ্চ পেরিয়ে একটা ট্রেকার ধরে ট্রেকারের জানালা দরজা বন্ধ করে নন্দীগ্রামে এসেছে। সবাই ঢুকতে পারলো কবে? 17ই মার্চ। তৎকালীন লোকসভার বিরোধী দলের নেতা প্রাক্তন উপ প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানি সঙ্গে সুষমা স্বরাজ সঙ্গে আজকের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সঙ্গে সুরেন্দর সিং আলুওয়ালিয়া আর সেদিন তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের হয়ে যে তিনজন ছিলেন তাদের মধ্যে আমার পিতৃদের ছেলে আমি ছিলাম এবং দীনেশ ত্রিবেদী ছিলেন। নন্দীগ্রামে ভোট যুদ্ধের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ও নাম না করে সিপিএম এর সঙ্গে অধিকারী পরিবারের যোগসাজশের অভিযোগে সরব হয়েছিলেন। সবার বিরুদ্ধে সিপিএম কেস দিয়েছিল, এই গদ্দার বাবুর বিরুদ্ধে কোনো কেস দেয়নি। ও সিপিএম কে ডেকে নিয়ে এসেছিল, পুলিশকে ডেকে নিয়ে এসেছিল, সেদিন মনে রাখবেন। আর বিধানসভা ভোট চলাকালীন নন্দীগ্রামের আন্দোলন নিয়ে মমতা শুভেন্দুর দোষারোপের মাঝে অসুস্থ শরীরে বাড়ি থেকে জারি বিবৃতিতে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, নন্দীগ্রাম সিঙ্গুরে এখন শ্মশানের নীরবতা। সেই সময় কুটিল চিত্রনাট্যের চক্রান্তকারীরা আজ দুভাগে বিভক্ত হয়ে পরস্পরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করছে। কর্মসংস্থানের সুযোগ হারিয়েছে বাংলার যুব সমাজ। নন্দীগ্রামের আন্দোলন নিয়ে তৃণমূল শুভেন্দু অধিকারীর মধ্যে এই কৃতিত্ব নিয়ে তর্জার মধ্যেই প্রশ্ন ছুড়ে দিয়েছে কংগ্রেসও।
নন্দীগ্রাম থেকে কে কাকে তাড়াবে না খাবে তাদের ব্যাপার। কিন্তু প্রশ্ন হলো নন্দীগ্রামের হত্যাকারীরা কোথায় গেল? নন্দীগ্রামে যে কৃষকদেরকে মারা হলো গুলি করে তারা সব কোথায় হারিয়ে গেল? দিদির সরকারের 10 বছর পার হয়ে গেছে, তাদের খোঁজ খবর নেই কেন? সব মিলিয়ে প্রায় 1.5 দশক পরেও ফের রাজ্য রাজনীতিতে নন্দীগ্রামের রেশ অব্যাহত। আবির দত্ত, বিটন চক্রবর্তী, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। আমি সমীরদার কাছে যাব। সমীরদা, অভিযোগ তো মারাত্মক, কিন্তু সমস্যা হচ্ছে যে ঘটনার কথা বলা হচ্ছে সেটা 2007 সালের ঘটনা। আজকে 2021 সাল, শুভেন্দু অধিকারী বিজেপিতে গেছেন 2020 সালে। তো এই 7 থেকে 20 অবধি কি হলো? আজকে বিশ্বাসঘাতক বলছেন, কিন্তু অধিকারী পরিবারকে সাংসদ, বিধায়ক, মন্ত্রিত্ব, পুরসভা, জেলা পরিষদ সমস্ত কিছু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সিদ্ধান্তে তারা পেয়েছেন। আমি বলছি, এত বড় বিশ্বাসঘাতকতার এত বড় পুরস্কার এ তো ভূভারতে শোনা যাবে না। একটা কথা সুমনবাবু, প্রথমেই আপনাকে বলি, মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে শুভেন্দু অধিকারীর রাজনীতিতে জন্ম হতো না, বা যে লাইমলাইটে পৌঁছেছেন সেই লাইমলাইটের ধারে কাছেও আসতে পারতেন না। মমতা বন্দ্যোপাধ্যায় তো রাজনৈতিক মা, তা মাকে তো পেছন থেকে ছুরি মেরেছেন, এবং পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর সে সমস্ত খবর ধীরে ধীরে এসেছে। শুভেন্দু অধিকারী ছেড়ে যাচ্ছে, তাকে আটকানোর জন্য স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, প্রশান্ত কিশোর রাও ছোটাছুটি করছেন। আমি বলছি, এত বড় বিশ্বাসঘাতকের কাজ যিনি করেছিলেন, আপনারাই বলছেন, সত্যি মিথ্যে আমরা জানি না, সিপিএম এর সঙ্গে হাত মিলিয়েছিলেন 2017 সালে, আমি বলছি তারপরে এত পুরস্কার। দেখুন, ভেতরে ভেতরে অনেক কিছুই ঘটে যেটা পরে জানা যায়। আপনারা কি এটা জানেন, 2015 সাল থেকে তিনি চেষ্টা করছিলেন বিজেপির সঙ্গে রিলেশন রাখার? আমি দায়িত্ব নিয়ে বলছি, 2015 সালে প্রণব মুখার্জির মাধ্যমে চেষ্টা করেছিলেন, প্রণব মুখার্জি তখন রাষ্ট্রপতি। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বললাম, কিন্তু দল সমীরদা 15 থেকে 20 অবধি তাহলে মন্ত্রিত্বে এবং এতগুলো হাই প্রোফাইল মন্ত্রিত্বে এতগুলো গোটা পরিবারের এতগুলো পদে রাখলেন কেন? না না না, একটা ঘটনা হচ্ছে যে চিত্রটা তো পরিষ্কার হয়নি, ধীরে ধীরে চিত্রটা যখন জানা গেছে তখন একদিনেই তো সব কিছু, মানে দল ছাড়ার পরে চিত্রটা পরিষ্কার হলো, আমি আগে থেকেই বোঝা যাচ্ছিল। আচ্ছা, যার জন্য ধীরে ধীরে কোণঠাসা করা হচ্ছিল, কিন্তু সেটাকে ওনারা ঘুরিয়ে তখন বলছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোলার জন্য নাকি ওনাকে কোণঠাসা করা হচ্ছে। খেয়াল করবেন সুমনবাবু, কিন্তু তার কারণ গভীরে যে চক্রান্ত সেটা ধীরে ধীরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খবরটা পৌঁছেছিল, এবং রাতারাতি একজনকে তো সরিয়ে দেওয়া যায় না, ধীরে ধীরে করতে হয়। আমার শুধু সৌগতটা থাকলে, আমি আপনাকে বলছি না, আপনি ওই বৈঠকে ছিলেন না, উত্তর কলকাতায় যখন বৈঠক হচ্ছিল শুভেন্দু অধিকারীকে কিভাবে আটকানো যায়, কিভাবে দলে রেখে দেওয়া যায়, তখন এই প্রশ্নগুলো, এই যে তথ্যগুলো ধীরে 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 এসেছিল, সেইগুলো তাকে প্রশ্ন করা হয়েছিল কিনা? শুভময় মৈত্র, হ্যাঁ শুভবাবু, এই যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে সেটা হচ্ছে এই নন্দীগ্রামের যে গোটা ঘটনা, এটা মিলিত একটা ভাবনার মাধ্যমে এই ঘটনাটা ঘটেছিল, কারণ একেবারে পরিষ্কার কে কোথায় ঢুকেছেন না ঢুকেছেন সেটা বা পরে বিজেপিতে এসেছেন তারা সবাই জানেন। ফলে পশ্চিমবঙ্গের এই যে আন্দোলনের ইতিহাস, যে মানুষগুলি আজকে মারা গেছেন, যাদের চোখের জল শুকিয়ে গেছে, তাদের নিয়ে আলোচনাটাই তো আমার মাথাটা ভোঁ ভোঁ করে ঘুরছে। অর্থাৎ আমি তো জানতাম যে বামপন্থীরা যাদের এই ধরনের কৃষকদের ওপর ঠিক নয়, তারা সেটা করেছেন এবং তার জন্য তারা ভোটে উচিত শিক্ষা পেয়েছেন। এখন দেখছি রাজনীতির গোটা ইতিহাসটা একেবারে গুলিয়ে গেছে। আজকে যারা বিরোধী পক্ষ, তো সেই দিন যারা বিরোধী পক্ষ ছিলেন, আজকে যারা তৃণমূল বিজেপির বড় নেতা, তারা তো তার মানে গোটা গুলিয়ে যাওয়ার প্রসঙ্গে আমি গোপালবাবুর কাছে আসবো। গোপালবাবু, আমি বলছি যে নন্দীগ্রাম ইস্যুটা, লালকৃষ্ণ আদবানি না গেলে কেউ নন্দীগ্রামে ঢুকতে পারতো না, এবং কার্যত আজ শুভেন্দু অধিকারী যেটা বললেন, আমি বলছি, আমি আবার কোটেশন ধার করব শুভময়দার, যে কার্যত তো আমাদের গুলিয়ে যাচ্ছে, যে নন্দীগ্রাম নিঃসন্দেহে ক্ষমতা পালা বদলের বলবো 2011 সালের অন্যতম বড় স্তম্ভ, কারণ যে নন্দীগ্রাম নিঃসন্দেহে রাজনৈতিক ডিভিডেন্ড দিয়েছে তৃণমূলকে, কিন্তু সেই ঘটনার মানে সবটাই আসল হচ্ছে বিজেপির অবদান। মানে লালকৃষ্ণ আদবানি না হলে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম আন্দোলন হতো না। আমি বলছি, আপনি নিজে গোপালবাবু বিশ্বাস করেন? আপনার সময় শুরু এখন, আমাদের তো ভাই গুলিয়ে গেছে। নন্দীগ্রাম এই মুভমেন্টটা যখন শুরু হয় তখন কিন্তু সেটা একটা নন পলিটিক্যাল ব্যানার হয়েছিল। নন্দীগ্রাম
ভূমি উচ্ছেদ রক্ষা কমিটি। হ্যাঁ ঠিক, আমরা পরবর্তীকালে দেখলাম যে সেই মুভমেন্টটা পলিটিক্যালি হাইজ্যাকড হলো বাই টিএমসি, মানে তখনকার সময় মমতা ব্যানার্জির নেতৃত্বে। একটা জিনিস, পশ্চিমবঙ্গের একাধিক মুভমেন্ট আমরা দেখেছি মাননীয় মমতা ব্যানার্জি তিনি হাইজ্যাক করেছেন, তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 21 জুলাই, ওটা ছিল 98 কংগ্রেসের একটা যুব সম্মেলন এবং সেখানে 13 জন মারা গেছিলেন। তখন মমতা ব্যানার্জি টিএমসির জন্ম হয়নি, টিএমসির জন্ম হয়নি, যুব প্রেসিডেন্ট। আজকে একই কথা বলি, সেই সময়টায় কিন্তু যখন নন্দীগ্রাম আন্দোলন হয়, ভুলে যাবেন না, নন্দীগ্রাম আন্দোলনে কিন্তু শুভেন্দু অধিকারী এবং অধিকার পরিবারের কিন্তু একটা বিশেষ ভূমিকা ছিল। আজকে যদি বলেন যে যুব কংগ্রেসের স্পেসিফিক মাইনাস মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস, যে নন্দীগ্রাম আন্দোলনও কিন্তু তার উত্তরাধিকারী হিসাবে কিন্তু নিঃসন্দেহে ভূমিকা ছিল, যে তৃণমূল এবং মমতাকে বাদ রেখে সেটা অস্বীকার করতে পারেন না। তেসরা জানুয়ারি 2007 সাল, খুব সম্ভবত বিডিও নন্দীগ্রাম, তিনি এই নোটিফিকেশনটা জারি করেন, নোটিশটা জারি করেন যে 14,000 একর জায়গা অধিগ্রহণ করা হলো। এটা তো ইতিহাস, সেই মোতাবেক ইতিহাস পড়ার দরকার আছে তো, সেই মোতাবেক আপনার কথাতেই আসছি আমি। 6ই জানুয়ারি এই প্রথম ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি তৈরি হলো, সাধারণ মানুষের কমিটি। প্রথম তো ভূমি উচ্ছেদ কমিটি, মানুষ রাস্তায় নেমে গেছে এবং সেই মানুষের বলে ইতিহাস কথা বলে, কিন্তু ইতিহাস নিয়ে আমার বক্তারাও নিঃসন্দেহে কথা বলেন। কিন্তু আমার এই মুহূর্তে একটা বিরতি নিতেই হবে, বিরতির পর আজকে কার্যত ঘটনাবহুল দিন, একের পর এক রাজনৈতিক ইস্যু আসবে এবং বিরতির পর সরাসরি ত্রিপুরা থেকে অতিথি এই অনুষ্ঠানে যোগ দেবেন। কিন্তু বিরতিতে যেতে যেতে আজকের দিনের নন্দীগ্রাম নিঃসন্দেহে আরও একবার রাজ্য রাজনীতিকে, যেমনটা বলছিলাম, তপ্ত করলো। কেন দেখো, যখন চকলেট আর স্যান্ডউইচ খেয়ে অনশনের নামে নাটক করছিলেন, শরবত খাওয়াতে এসেছিল কে? তুমি তোমার মায়ের পিঠে ছুরি মেরেছো, তুমি বেঈমান, তুমি গদ্দার, শুভেন্দু অধিকারী, তুমি যদি এক বাপের বেটা হও, নন্দীগ্রাম থেকে তোমায় আমরা উচ্ছেদ করে ছাড়বো। সিঙ্গুর, নন্দীগ্রাম, জমি আন্দোলনের 2 আঁতুড়ঘর। টাটার ন্যানো গাড়ির কারখানা তৈরির জন্য সিঙ্গুরে জমি অধিগ্রহণ করা হয়, প্রতিবাদে আন্দোলন শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ধর্মতলায় তার সেই 26 দিনের অনশন, জমি আন্দোলনের জেরে সিঙ্গুর থেকে চলে যেতে হয় টাটাদের, মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছন মহাকরণে। সেই সময় জমি আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোদ্ধা শুভেন্দু অধিকারী এবার তৃণমূল নেত্রীর অনশন নিয়ে প্রশ্ন তুললেন। নন্দীগ্রাম বাঁচাও, শুভেন্দু হটাও, গদ্দার হটাও, তৃণমূল খারাপ, তোমরা সমস্তটা ভোগ করেছো, করার পর তুমি তোমার মায়ের পিঠে ছুরি মেরেছো। যে শুভেন্দু যে সময়ের কথা বলছেন, তখন তিনি মমতার পার্লের সেকেন্ড ম্যান, চকলেট খাওয়ার সময়তেই হোক আর নন্দীগ্রামের ঘটনার সময়তেই হোক, আমরা বলছি বিস্ফোরক না, এ তো সত্য, এ তো জানা, এ তো আমরা বারবার বলেছি, সবাই তো অন্তত বুঝতে চাননি, সত্য ক্রমশ প্রকাশিত হবেই। চকলেট খেয়ে অনশনের নামে যে আসলে প্রহসন হয়েছে এটা কে জানে না, নন্দীগ্রামে যেটা চক্রান্ত করা হয়েছে এটা কে জানে না, বাংলা সর্বনাশ করার জন্য এসব করা হয়েছে। 2007-এর 10ই নভেম্বর নন্দীগ্রাম পুনর্দখলের নিন্দায় প্রতিবাদে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে বুধবার সকালে গোকুলনগরের করপল্লীতে কর্মসূচি পালন করে তৃণমূল। শহীদ বেদিতে মালা দেন তৃণমূলের নেতাকর্মীরা। পরে দুপুরে গোকুলনগরের করপল্লীতে কর্মসূচি পালন করে গেরুয়া শিবিরও। তার আগে গঙ্গা জল দিয়ে ধোয়া হয় শহীদ বেদি। দুপুরে তেখালি ব্রিজের কাছ থেকে গোকুলনগর পর্যন্ত মিছিল করেন শুভেন্দু অধিকারী, আবির দত্ত, বিটন চক্রবর্তী, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।
তিনটে তথ্য দিয়ে এই পর্বের আলোচনা শুরু করব। তিনটে তথ্যই ত্রিপুরা নিয়ে। 334টা ওয়ার্ডের মধ্যে 112টা ওয়ার্ডে ইতিমধ্যেই বিজেপি প্রার্থীরা জিতে গেছেন। অর্থাৎ শতাংশের হিসেব যদি আনি তাহলে 33.5% আশেপাশে, প্রায় 34%। অর্থাৎ এই ত্রিপুরায় আগামী 25 নভেম্বর যে পুরভোট হতে চলেছে সেই পুরভোটে 334টা ওয়ার্ডের 112টায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রায় 34% আসনে বিজেপি জিতে গেছে। এটা 1 নম্বর। 2 নম্বর, 20টা পুরসভার মধ্যে 7টাতে এখনই বিজেপির জয় কার্যত নিশ্চিত, কারণ প্রতিদ্বন্দ্বী নেই, বিরোধিতা নেই, বিরোধী দলের প্রার্থী নেই, নির্দলও নেই। তৃতীয় তথ্যে আসি। তৃতীয় তথ্য বলছে যে 36 জন বিরোধী প্রার্থী, তার মধ্যে তৃণমূল কংগ্রেস আছে, তার মধ্যে বামেরা আছে, যে বামেরা দশকের পর দশক ত্রিপুরা শাসন করেছে সেই বামেদের প্রার্থী আছে, নির্দল প্রার্থীরা আছেন। 36 জন প্রার্থী মনোনয়ন দাখিল করেও প্রত্যাহার করেছেন, অভিযোগ চাপের মুখে ভয় দেখিয়ে 36 জন প্রার্থী নমিনেশন ফাইল করেও তাদের প্রত্যাহার করতে হয়েছে। এটা নিয়েই প্রথম প্রতিবেদন। তারপর আলোচনায় আসবো, সরাসরি ত্রিপুরার অতিথির সঙ্গে কথা বলবো, স্টুডিওর অতিথিরা তো আছেন, দেখুন। পুরো ভোটের আগে অশান্ত ত্রিপুরা। পশ্চিমবঙ্গের গত পঞ্চায়েত ভোটে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি যে অভিযোগ তুলেছিল, এবার বিজেপি শাসিত ত্রিপুরায় ঠিক সেই অভিযোগই উঠছে পদ্ম শিবিরের বিরুদ্ধে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় একের পর এক পুরসভা দখল করেছে বিজেপি। মনোনয়ন তুলে নিয়ে বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। 25 নভেম্বর ত্রিপুরার 1টি কর্পোরেশন, 13টি পুরসভা ও 6টি নগর পঞ্চায়েতের ভোট, 3টি স্তর মিলিয়ে মোট 334টি ওয়ার্ডে ভোট। কিন্তু ভোটের আগে 112টি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে বিজেপি। অর্থাৎ প্রায় 34% ওয়ার্ড ভোটের আগেই বিজেপির ঝুলিতে চলে গেছে। ত্রিপুরায় আগরতলায় একমাত্র কর্পোরেশন। আগরতলা কর্পোরেশনে মোট আসন 51টি, তার মধ্যে 8 জন বিরোধী প্রার্থী ইতিমধ্যেই মনোনয়ন পেশের পরেও তা প্রত্যাহার করেছেন। এর মধ্যে 4 জন সিপিএমের, 1 জন ফরওয়ার্ড ব্লকের, 2 জন কংগ্রেসের ও 1 জন নির্দল প্রার্থী। 13টি পুরসভার মধ্যে 5টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে বিজেপি। এই পুরসভাগুলি হল রানীর বাজার, মোহনপুর, বিশালগড়, উদয়পুর এবং শান্তির বাজার। এছাড়া 25 আসন বিশিষ্ট ধর্মনগর পুরসভায় 10 জন বিরোধী প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। 15 আসনের খোয়াই পুরসভায় 4 জন, 15 আসনের তেলিয়ামুড়া পুরসভায় 2 জন, 13 আসনের মেলাঘর পুরসভায় 5 জন বিরোধী প্রার্থী মনোনয়ন তুলে নিয়েছেন। 6টি নগর পঞ্চায়েতের মধ্যে 2টিতে বিজেপি জিতে গেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। মোট 36 জন বিরোধী প্রার্থী এখনও পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করেছেন। বিজেপি সন্ত্রাসের জেরে প্রার্থীরা মনোনয়ন তুলে নিতে বাধ্য হয়েছেন বলে দাবি সিপিএম কংগ্রেসের। এই সরকার আসার শুরুর দিন থেকেই সন্ত্রাস তারা শুরু করেছিল। এটা এই নির্বাচনকে কেন্দ্র করে এই সন্ত্রাসকে আরও বহুগুণ বাড়িয়েছে। যারা প্রার্থীপদ জমা দিয়েছেন তাদেরকে জবরদস্তি করে, ভয়ভীতি দেখিয়ে তাদেরকে উদ্ধার করানো যায়। 16 জনকে তারা এই সন্ত্রাসের কারণে টিকতে পারেননি, তারা মনোনয়নপত্র প্রত্যাহারে বাধ্য হয়েছেন। এখানে তো আমরা কি বলবো, গণতন্ত্র নেই, প্রশাসন প্রশাসন তো নির্লজ্জভাবে দলবাজি করছে, প্রশাসন এখন টুটু জগন্নাথ হয়ে গেছে, সুতরাং এখানে গণতন্ত্র পুরোপুরি বিপন্ন। এবারই ত্রিপুরায় প্রথম পুরো ভোটে লড়ছে তৃণমূল, তারাও বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে। মুখ্যমন্ত্রী তো আমি যেটা শুনেছি ওপেন অর্ডার দিয়েছেন যে যা ইচ্ছা করেন, আশ্রয়ে রয়েছে। যেভাবে ওরা 22 অক্টোবরে আমাদের উপরে আক্রমণ করলো, আমরা ফটো ভিডিও দিলাম, অ্যারেস্ট ছিল না, সেটা তো এটা পুলিশ আর প্রশাসন পুরো ত্রিপুরার মুখ্যমন্ত্রীর প্রেশারের আন্ডারে কাজ করছে। ত্রিপুরা পুলিশ ইজ টোটালি বায়াস অ্যান্ড হেল্পলেস হিয়ার। বিজেপি অবশ্য সমস্ত অভিযোগই উড়িয়ে দিয়েছে। ত্রিপুরা রাজ্য গণতন্ত্র অত্যন্ত প্রতিষ্ঠিত, শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে। দু একটা যে বিক্ষিপ্ত ঘটনার বিষয়ে, সেখানে বহু ক্ষেত্রে আমাদের কাছে যেটা খবর রয়েছে, ব্যক্তিগত পূর্ব শত্রুতা বা বৈরিতা বা এই ধরনের কোনো একটা বিষয়কে কেন্দ্র করে ব্যক্তিগত যেই রেশ, সেইটা রাজনৈতিক রং দেওয়ার জন্যে সেটাকে করা হয়েছে কোনো কোনো জায়গায়, হয়তো বা সম্ভাব্য। তো সেটা পুলিশ খতিয়ে দেখছে, পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে। 25 নভেম্বর ত্রিপুরা পুরসভায় ভোট, 28 নভেম্বর ফল ঘোষণা। প্রসেনজিৎ সাহা, এবিপি আনন্দ, আগরতলা। 34% বিনা প্রতিদ্বন্দ্বিতায়, পশ্চিমবঙ্গে হলেও খারাপ, ত্রিপুরায় হলেও খারাপ, গণতন্ত্রের পক্ষে
অত্যন্ত আশঙ্কাজনক, কোনো সন্দেহ নেই, এ নিয়ে কোনো বিতর্ক হতে পারে না। আমি সরাসরি এই নিয়ে কথা বলবো পবিত্র করের সঙ্গে, রাজ্য কমিটির সদস্য, ত্রিপুরা সিপিএম। পবিত্রবাবু, আমি আপনার কাছে প্রথম প্রশ্ন যেটা রাখবো একটু উল্টো দিক থেকে আসি। আমি দশরথদেব, নৃপেন চক্রবর্তীর কথা বাদ দিলাম, কিন্তু মানিক সরকারের নেতৃত্বে আপনারা বামেরা প্রায় 20 বছর ক্ষমতায় ছিলেন। 2018 সালে বিজেপি এসে এমন কি করলো যাতে এই ধরনের, আপনারাই যেটা অভিযোগ করছেন যে সন্ত্রাসের পরিবেশ, টানা 20 বছর আপনারা ক্ষমতায় ছিলেন, সংগঠন জোরদার ত্রিপুরায় বামেদের, আমরা সবাই জানতাম কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস নানা বিবৃতিতে বামেদের সংগঠনের কথা, নানা অভিযোগ আসতো নিঃসন্দেহে, কিন্তু এমন কি হলো পবিত্রবাবু যাতে 36 জন নির্দল আছেন, বাম আছেন, কংগ্রেস আছেন, তৃণমূল কংগ্রেস আছেন, ভোটের আগে মনোনয়নপত্র প্রত্যাহার করতে হলো, কিসের জন্য? এই মুহূর্তে ত্রিপুরার ছবিটা ঠিক কি? আপনার সময় শুরু এখন। এই মুহূর্তে আমাদের যে পরিস্থিতি ত্রিপুরায়, গণতন্ত্রের কোনো পরিবেশ নেই, পুরোপুরিভাবে একটি ফেসিবাদী কায়দায় সরকারে আসার পরেই বিজেপি দল তার পুলিশ প্রশাসন এবং সবাইকে যুক্ত করে এই কাজটা করছেন। এবং আমরা দেখি প্রথম যখন আসেন তখন মিউনিসিপ্যালিটির বাই ইলেকশন হয়েছিল, সেখানেই শুরু প্রথম। তারপরে পঞ্চায়েতের নির্বাচন হলো, সেই নির্বাচনে আমাদের প্রার্থী দিতে দেয়নি, 90% পঞ্চায়েতে তারা জোর করে দখল করেছিল। এর পরবর্তী সময়তে লোকসভার নির্বাচনেও সেখানে পুরোপুরি গণতন্ত্র সেখানে এখানে পদদলিত হয়েছে। এই প্রথম বোধহয় ভারতবর্ষের কোনো রাজ্য যেখানে একটি রাজ্যে যে সবচেয়ে বেশি রিপোল করতে হয়েছে, নির্বাচন কমিশন সেখানে বলেছে এটা এত রিপোল আর কোনো দেশের কোনো রাজ্যে অতীতে হয়নি। তো এই জায়গায় দাঁড়িয়ে এই আবহে তারা 1 বছর পুরো নির্বাচন করেনি, কারণ বিজেপির পায়ের তলার কোনো মাটি নেই। আজকে সমস্ত জায়গায় বিজেপির বিরুদ্ধে বিজেপির কর্মীরা, সমর্থকরা, তারা প্রকাশ্যে বিজেপির বিরোধিতা করছেন, হাটে বাজারে সব জায়গায় কথা বলি বলছেন। ফলে সেই জায়গায় যখন এই ভোটটা দিয়েছে, ওরা 1 বছর পিছিয়েছে, এটাকে স্বাভাবিক করতে পারে না, করোনা ইত্যাদি কোভিড বলে এটা পিছিয়েছে। এখন উৎসবের মরশুমের সময় ডেকে দিল ভোট, যাই হোক আমরাও মেনে নিয়েছি, ভোট অনেকদিন পরে হচ্ছে না, ভোট হোক। এবং ভোটের প্রথম দিন থেকে এই ঘটনাটি ঘটাতে শুরু করেছেন যাতে বিরোধীরা প্রার্থী না দিতে পারে, এবং তারপরেও আমরাই সবচেয়ে বেশি প্রার্থী বামেরই দিয়েছে। আমরা 20টির মধ্যে 13টিতে যে প্রার্থী দিয়েছি তাতে 216 জনের উপরে, এবং তারপরে বাধ্য হয়ে আমাদের 16 জন প্রার্থীকে তুলে নিতে বাধ্য হয়েছে, কারণ তারা রাজনীতি করে ঠিক আছে, কিন্তু তারপরে বাধ্য কেন 16 জন প্রার্থী কেন নমিনেশন উইথড্র করলেন, কিসে তারা বাধ্য হলেন পবিত্রবাবু? সেইভাবে দিয়েছেন, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রার্থীরা শেষ পর্যন্ত তার জীবন সম্পত্তি রক্ষা করার জন্য তুলে নিতে বাধ্য হয়েছে। আমি স্বপন দাসের কাছে যাবো। স্বপন বাবু, আপনি যদি বলেন যে সেই পুরনো বাংলা প্রবাদ আছে, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, আমার কোনো কিছু বলার নেই, যে ত্রিপুরায় আমরা ক্ষমতায় আমাদের দাঁত নখ বের হবেই, কিন্তু আমি বলছি পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে চিৎকার করবেন, পশ্চিমবঙ্গে সত্যিই তো পঞ্চায়েত ভোটে যখন 34% তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল, দিনের পর দিন এই ঘণ্টাখানেকের অনুষ্ঠান থেকে প্রশ্ন তুলেছি এবং গণতন্ত্রের পক্ষে শুভ নয় সে কথা বলেছি, কিন্তু ত্রিপুরায় যেটা হচ্ছে, ক্যামেরায় যেটা দেখা যাচ্ছে, সেটা মারাত্মক। স্বপন দাস, দেখুন, আমি ব্যক্তিগতভাবে গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যেক রাজনৈতিক দলের লড়াই করার অধিকার আছে এবং গণতন্ত্রের স্বার্থে কোনো প্রার্থীপদ প্রত্যাহার করার হুমকি বা কোনো ধরনের অভিযোগ যদি থাকে তা যথাযথ তদন্ত করারও দরকার আছে। ত্রিপুরায় যদি ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে প্রার্থীপদ করানো হয়ে থাকে সেটা অবশ্যই নিন্দনীয়। স্বপনদা, ভয়ভীতি বাদ দিন, যখন 34% আসনে 2018 সালে পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস জিতেছিল তখন তো আপনারাই বলতেন যে এই ফিগারটা ইটসেলফ গণতন্ত্রের লজ্জা, তাহলে এক কথা একই সুরে একই জোরের সঙ্গে ত্রিপুরায় বলতে পারছেন না কেন আপনাদের দল বলে? না, আমি তো জোরের সঙ্গেই বলছি, যদি ত্রিপুরায় প্রার্থীপদ প্রত্যাহার করানোর জন্য চাপ সৃষ্টি করা হয়ে থাকে, তাদেরকে যদি নির্বাচনে লড়াই করতে বাধা দেওয়া হয়ে থাকে,
সেটা নিন্দনীয় আমি বলছি যদি হয়ে থাকে। ধন্যবাদ আপনাকে, আমার যদি শব্দটা কিঞ্চিত আপত্তি আছে, আমি সমীর চক্রবর্তীর কাছে যাব। কোন প্রার্থী তার নমিনেশন ফাইল করলেন, তারপর তিনি স্বেচ্ছায় তুলে নিলেন, এবং সবথেকে বড় কথা যতগুলো আসনে 15ই নভেম্বর অবধি অপেক্ষা করতে হচ্ছে, আমি তিনটে পরিসংখ্যান এই পর্বের শুরুতে রাখলাম, সেটাতেই তো বোঝা যাচ্ছে যে গণতন্ত্রের চতুর্দিকে কি অবস্থা। সমীর চক্রবর্তী, সুমনবাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাকেও কিন্তু এর মধ্যে কয়েকবার ত্রিপুরা যেতে হয়েছে। আমি নিজে আক্রান্ত। আমার অপরাধটা কি ছিল জানেন? আমি তারিখ ধরে বলছি, 7ই আগস্ট আমি গেছি, আমার ছিল সোনামুড়ায় মিটিং, ফিরছি মিটিং করতে করে শুনলাম দেবাংশু, জয়া দত্ত ওরা সব আক্রান্ত। আমাকে কলকাতা থেকে নির্দেশ দেওয়া হলো এক্ষুনি তুমি রাজভবনে যাও, রাজ্যপালের কাছে অ্যাপয়েন্টমেন্ট চাও। রাজ্যপালের কাছে অ্যাপয়েন্টমেন্ট চাইতে গেলাম, তার সেক্রেটারি বলে দিলেন 5 জনের বেশি আসা যাবে না, করোনা নাম, বেশ 5 জনের জন্য দিন। তারপরে বললেন 15ই আগস্ট পর্যন্ত উনি কারোর সঙ্গে দেখা করবেন না, বেশ ভালো কথা, করোনার জন্য নাকি উনি দেখা করছেন। আর কলকাতায় দেখছি গভর্নর সাহেব এখানকার 51 জন বিরোধী বিধায়ক তাদের সঙ্গে দেখা করছেন। সেখানে প্রস্তাব রাখা হলো যে আজ পর্যন্ত কিন্তু তিনি অ্যাপয়েন্টমেন্ট দেননি। এক, অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন জেড প্লাস সিকিউরিটি, তার গাড়ি ভাঙচুর, আমার গাড়ি ভাঙচুর। আমার অপরাধ কি ছিল জানেন? এই দেবাংশুরা যেদিন থানার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বসে আছেন, আগরতলা থেকে আমি আইনজ্ঞদের নিয়ে গেছিলাম খোয়াই কোর্টের মধ্যে। সুমনবাবু, কোনো সভ্য দেশে এই জিনিস হয়? খোয়াই আদালতের মধ্যে আমার গাড়ি ভাঙচুর। প্রত্যেকটা গাড়ির এজেন্সিকে ডেকে বলে দেওয়া হয়েছে যে কলকাতা থেকে কেউ এলে গাড়ি দেওয়া হবে না। হোটেলগুলোকে বলে দেওয়া হয়েছে কাউকে থাকতে দেওয়া হবে না। রাত্রেবেলা লাইট কেটে দেওয়া হচ্ছে। দাঁড়িয়েছে এই পশ্চিমবঙ্গেও এই 34% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ের একটা ইতিহাস আছে। দেখুন, যেটা হচ্ছে সেটা বিরোধী দল এর পরিসরের জায়গা থেকে চিন্তার বিষয়। ডেমোক্রেসির বিউটিটাই হলো যে আপনি অপোজিশন পলিটিক্যাল পার্টি, তার একটা পরিসর আছে। আমরা চীনের থেকে আলাদা কোথায়? চীনের থেকে আমরা আলাদা এই কারণে যে আমাদের অপোজিশন পলিটিক্যাল পার্টি পার্লামেন্টারি সিস্টেমের একটা অবিচ্ছেদ্য অঙ্গ। অপোজিশন পলিটিক্যাল পার্টি ছাড়া আপনি পার্লামেন্টারি ডেমোক্রেসিটাই চালাতে পারবেন না। কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে আমাদের বাংলার মানে বাংলা ভাষাভাষী মানুষের যেখানে বাস করেন, পশ্চিমবাংলা হতে পারে, ত্রিপুরা হতে পারে, বাংলাদেশ হতে পারে, সেখানে একটা ধারাবাহিক ভাবে রাজনৈতিক হিংসা এবং বিরোধী দলকে ক্লিনসিং করার ইতিহাস কিন্তু ধারাবাহিক ভাবে দেখতে পাচ্ছি। যে প্রশ্নটা রাখতে পারছি, এটা এটা এই যে লোকাল লেভেলের ইলেকশন গুলো আপনি দেখেন না, পশ্চিমবঙ্গে 34% বিরোধী শূন্য হলো, আর ত্রিপুরা একইভাবে রিপ্লিকা, একেবারে একই ছবি আপনি দেখতে পাচ্ছেন ত্রিপুরাতে গণতন্ত্রহীনতার, 34% বিরোধী শূন্য। কেন? তার কারণটা হলো লোকাল লেভেলের যদি আমি বিরোধী শূন্য করে দিতে পারি তাহলে বিরোধী দল সংগঠন তৈরি করতে পারবে না। বিরোধী দল যদি সংগঠন স্থানীয় স্তরে না তৈরি করতে পারে, তার প্রতিনিধি যদি না থাকে, তাহলে সরাসরি আমি জিততে পারবো বিধানসভা নির্বাচনে? গণতান্ত্রিক সৌন্দর্য আমি বলছি যে সেটা যদি মূর্তি কল্পনা করি তাহলে তার মাটি আর দেখা যাচ্ছে না। এই 34% দাপটে একেবারে খড়গুলো কাঠামোটা বেরিয়ে পড়েছে, অত্যন্ত সৌন্দর্য তো নেই, বরঞ্চ কুৎসিত একটা চেহারা সামনে আসছে। মানবেন শুভময়দা? সৌরভ, অসম্ভব সৌন্দর্য। এই ফিবোনাচি নাম্বার নিয়ে অনেক আলোচনা আছে আমাদের এই অঙ্কের জগতে, বিভিন্ন সূর্যমুখী ফুলের মধ্যে যেরকম থাকে তার হিসেব। এই কিন্তু 34% এই সংখ্যাটি যে এত সুন্দর, মানে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায়, মানে এ কিন্তু অঙ্কের ভগবানের কোষে দেয়া। পঞ্চায়েতে 93% ছিল ত্রিপুরায়, পঞ্চায়েতে 93% ছিল। আমি একটু কারেক্ট করি, একদম 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 সৌমিত্র, হ্যাঁ মানছি, একদম একদম শুভময়দা, একদম একদম। আমার মনে হয় যে ত্রিপুরায় বিজেপি এটা 93 করতে পারেনি, এটা তাদের একটা বিরাট অসাফল্য। তা যাই হোক, এইখানে আরেকটা কথা বিশেষভাবে বলতে হয় যে একটা কিন্তু সহজ সমাধান ছিল, যখন এতটাই বিজেপির দখল বা যে শাসক আছেন বাঙালির যেসব রাজ্যে আছে তাদের যে শাসকরা আছেন তারা তো সিপিএম এর হয়ে বিজেপি ওখানে প্রার্থীগুলো দাঁড় করিয়ে দিলেই পারে, বা অন্যান্য দলের হয়ে, অর্থাৎ বিজেপির প্রার্থী সিপিএম এর প্রতীকে দাঁড়াবেন, তাহলে আর তো কোনো সমস্যাই থাকে না। আমার মনে হয় পৌরসভা বা পঞ্চায়েত নির্বাচন, যেগুলো কেন্দ্রের নির্বাচন কমিশনের আওতায় থাকছে না, সেই ধরনের নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দলকে, যারা ক্ষমতাশালী তাদের অন্য ছোট রাজনৈতিক দলের প্রতীকে প্রার্থী দাঁড় করানোর অধিকার দেওয়া হোক। একেবারে আমি বলছি যে ওই 34% ছায়া গণতন্ত্রের উপর যেটা পড়েছে সেটা মারাত্মক।
কেন এতবার এই কথা বলছি, কেন এই ইঙ্গিত, এই প্রবণতাকে মারাত্মক বলছি এত জোর দিয়ে, পরের প্রতিবেদন তাই বলছে। 34% এই একটি সংখ্যায় এখন পাশাপাশি দাঁড় করিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরাকে। আরও স্পষ্ট করে বললে, দুই রাজ্যের শাসক দল তৃণমূল এবং বিজেপিকে 2018 সালের পঞ্চায়েত ভোটে পশ্চিমবঙ্গের 34% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল তৃণমূল। 3 বছর পর ত্রিপুরার পুরো ভোটে সেই 34% আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল বিজেপি, যা দেখে কেউ বলছেন ইতিহাসের পুনরাবৃত্তি, কেউ বলছেন অদ্ভুত সমাপতন। 2018 সালের পঞ্চায়েত ভোটে ত্রিস্তর পঞ্চায়েতের প্রায় 34% আসনে বিনা লড়াইয়ে জয়ী হন তৃণমূল প্রার্থীরা। পরিসংখ্যান বলছে, 1978 থেকে 2013 পর্যন্ত এরাজ্যের পঞ্চায়েত ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন মোট 23,185 জন প্রার্থী, আর শুধু 2018 সেই সংখ্যাটা 20,000 ছাপিয়ে যায়। এরাজ্যে ভোট সন্ত্রাসের অভিযোগের সপক্ষে এই পরিসংখ্যানকে আজও হাতিয়ার করে বিজেপি। মঙ্গলবারও কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় পুরো ভোট চেয়ে তারা হাইকোর্টে গিয়েছে। অন্যদিকে অনেকে আবার মনে করিয়ে দিচ্ছেন, 2018 সালেই বিজেপি শাসিত ত্রিপুরার পঞ্চায়েত ভোটে সেখানকার 96% আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিলেন। 3 বছর পর পুরো ভোটেও 34% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন বিজেপির প্রার্থীরা। ত্রিপুরাতে গণতন্ত্র নিধনের কাজ শুরু হয়েছে। ত্রিপুরায় যে নির্বাচন হচ্ছে তা হাস্যকর। ত্রিপুরাতে এই করছে আর এখানে এসে বলছে আমরা কেন্দ্রীয় বাহিনী চাই, আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, এখানে নাকি অবস্থা খারাপ। আর ত্রিপুরাকে সামনে রেখে এই যে যারা আজকে এই কথাগুলো বলছে, তারা ত্রিপুরা দেখতে পাচ্ছে না চোখের সামনে? যদি মনে হয় কোনো সন্ত্রাস হয়েছে তারা কোর্টে যেতে পারেন, কিন্তু আপনাদের কাছে তো বলুক যে এতজন মারা গেছেন, এতজন ঘর ছাড়া হয়েছেন, এতজন আক্রান্ত হয়েছেন। আসলে লোক নেই, জন নেই, কলকাতা থেকে লোক নিয়ে যেতে হচ্ছে, দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থেকে তৃণমূলের লোককে নিয়ে যেতে হচ্ছে, তাও 500 লোক হচ্ছে না ত্রিপুরায় সভা করতে। এভাবে তো সংগঠন করা যায় না। 2018 পঞ্চায়েত নির্বাচনে পশ্চিমবাংলায় তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় 34% আসন জিতেছিল। এখানেও 34% আসনে জিতেছে, ওখানেও 34% বিনা প্রতিদ্বন্দ্বিতায়। যেভাবে তৃণমূল পশ্চিমবাংলায় ভোট দখল করতে চায় বিনা প্রতিদ্বন্দ্বিতায়, একই রকমভাবে বিজেপি ওখানে দখল করতে চায়। We were not allowed to fire. They threatened violence. So 340 में तो 140 तो nomination बढ़ने नहीं दिया। जिस जो भी बढ़ता था उसको पीटते थे। I fundamentally believe that the Trinamool and with all responsibility that there is a big funding source. See, the Trinamool is only attacking the Congress. They attack BJP in Bengal, but they don't attack BJP anywhere. সব মিলিয়ে কলকাতা হাওড়ার পুরো ভোটের আগে ত্রিপুরার পুরো ভোট ঘিরে উত্তপ্ত রাজনীতি। কৃষ্ণেন্দু অধিকারী, রুমা পাল, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। গণতন্ত্রের বিষয় থেকে এবার অপরাধের বিষয়ে, সম্পূর্ণ অন্য বিষয়ে আসব। রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় তার স্ত্রী কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাকে চিঠি, একেবারে সরাসরি আলাপনবাবুকে খুনের হুমকি। এবং পুলিশ তদন্ত করে দেখল বিস্ময়কর এক তথ্য, কি একজন লব্ধ প্রতিষ্ঠিত ডাক্তার, একজন চিকিৎসক যিনি সমাজে যথেষ্ট প্রভাবশালী, যিনি সমাজে সম্পূর্ণ অন্য একটা চেহারায় থাকেন, অনেকটা ডক্টর জ্যাকেল আর মিস্টার হাইডের মতো, তিনি আসলে এই হুমকি চিঠিগুলো পাঠিয়েছেন। এবং শুধুমাত্র আলাপনবাবুকে নয়, একাধিক প্রতিষ্ঠিত মানুষকে পাঠিয়েছেন, এমনকি সেই দিনে একাধিক মানুষকে পাঠিয়েছেন। আমি প্রথমে পুলিশের অনুসন্ধান পদ্ধতিতে আসব এবং তারপর চার টিপ অফ থেকে পুলিশ এই কার্যত ক্রাইমের ব্রেক থ্রু করলো তার সঙ্গে সরাসরি কথা বলবো, এবং অবশ্যই অপরাধ তত্ত্বে তার বিশ্লেষণেও আসবো। এখনও পর্যন্ত তদন্তে একের পর এক বিস্ময়কর তথ্য উঠে আসছে। ওই যে বললাম, গণতন্ত্রের বিষয় থেকে সটান আসতে হলো অপরাধের বিষয়। দেখো, পেশায় চিকিৎসক, কেপিসি মেডিকেল কলেজে ফার্মাকোলজি বিভাগের সহকারী অধ্যাপক, পড়াতেন ডাক্তারি পড়ুয়াদের, বাড়িতে নিয়মিত রোগীও দেখতেন, এহেন চিকিৎসক অরিন্দম সেনকে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি চিঠি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। কিন্তু কিভাবে পুলিশের জালে ধরা পড়লেন তিনি? রাজাবাজার সায়েন্স কলেজের ল্যাব কর্মী গৌর হরিমিশ্র অভিযোগ,
তার নাম করেই আলাপন বন্দ্যোপাধ্যায়কে হুমকি চিঠি দেওয়া হয়েছিল। তিনি ধৃত চিকিৎসকেরই ভাড়াটে। স্থানীয়দের দাবি, বেশ কয়েক বছর ধরেই অভিযুক্ত চিকিৎসকের প্রতিবেশীদের অনেকেই এরকম হুমকি চিঠি পাচ্ছিলেন। সেই হুমকি চিঠিতে নাম থাকত পাড়ারই কোনো বাসিন্দা কিংবা গৌরহরি মিশ্রর স্ত্রীর। এরপর থেকেই চিকিৎসক অরিন্দম সেনের ওপর সন্দেহ তৈরি হয় স্থানীয়দের। বিভিন্ন সময় মুচিপাড়া থানায় অভিযোগও করা হয়। আমি পেয়েছিলাম বহু বছর আগে ফার্স্ট আমি চিঠি পাই 2000 ইফ নট 10-11 এইরকম। তো একই আমাকে নয়, আমার মেয়েকে খুন করে দেয়া হবে, পরবর্তীকালে আমার ছেলেকে খুন করে দেয়া হবে, এরকম চিঠি আমিও পেয়েছিলাম। সম্প্রতি অভিযুক্ত চিকিৎসকের প্রতিবেশী এক ব্যবসায়ী জানতে পারেন, আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে হুমকি চিঠি পাঠানো হয়েছে, তাও আবার সেই গৌরহরি মিশ্রর নাম করে। তখনই তার সন্দেহ হয়। তিনি সঙ্গে সঙ্গে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। স্থানীয় যারা আমার বন্ধু বান্ধব আছে, একদিন আড্ডা দিতে শুনি যে এই ভদ্রলোকই এরকম চিঠি দেয়, সবাই আলোচনা করছে। তো তাদের সেই সময় আলোচনা হচ্ছে যে এই আলাপনবাবুর স্ত্রীকে চিঠি দিয়েছেন নিশ্চিতই, এবং সেখানে যে আলোচনায় দেখলাম 224 করলে। তখন আমি লালবাজারে গেলাম, এখানে ডিসি ডিডি স্পেশাল দেবস্মিতা ম্যাডাম ছিলেন, তো ওনাকে বললাম যে এই ব্যাপারটা আপনার একটু দেখুন। তদন্তে নেমে যে টাইপিস্টকে দিয়ে চিকিৎসক অরিন্দম সেন চিঠি লেখাতেন, তার হদিশ পায় পুলিশ। তারপরই গ্রেফতার হন অভিযুক্ত চিকিৎসক অরিন্দম সেন ও তার গাড়ির চালক। এই অরিন্দম সেন একজন টাইপরাইটারের কাছে এসে এই হুমকি চিঠি টাইপ করেছিলেন। সেই টাইপরাইটারকেও কলকাতা গোয়েন্দা পুলিশের গুন্ডা দমন শাখা গ্রেফতার করেছে। এবং আমার সামনে যেটা রয়েছে, এর ঠিক পাশেই এই রাসবিহারী এভিনিউর এখানেই কিন্তু বিজয় কুমার তিনি এসে বসতেন। আপনার কাছে কোনো ডাক্তার কি আপনি আসতে দেখেছেন রিসেন্টলি? ওই একজনই ভদ্রলোক আসতেন সপ্তাহে মিনিমাম 4-5 দিন, 2-3 বার করে উনি এসে এখানে টাইপ করে নিয়ে যেতেন। আচ্ছা, উনি গাড়ি থেকে নামতেন না, ওনার ড্রাইভার নেমে কাজ দিতেন এবং ড্রাইভার কাজ নিয়ে ভিতরে ঢুকতেন আর উনি গাড়ির ভেতর বসে থাকতেন। কিন্তু কেন এভাবে নানাজনকে হুমকি চিঠি পাঠাতেন একজন চিকিৎসক? প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। অর্ণব মুখোপাধ্যায়, ময়ূর ঠাকুর চক্রবর্তী, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। আমি সরাসরি এই অনুষ্ঠানে কথা বলবো অভিজিৎ দাসের সঙ্গে। অভিজিৎবাবু, এই হুমকি রহস্যের পুলিশ ক্র্যাকডাউন করে, আপনার কথা শুনছিলাম যে আপনারই টিপ অফ থেকে। আমি বলছি যে আপনি বেনিয়াপুকুরে থাকেন, 1 নভেম্বর আপনি লালবাজারে যান, ডিসিডিডি স্পেশালের সঙ্গে দেখা করেন এবং জানান যে আপনাদের সন্দেহ, আপনাদের ধারণা যে অভিযুক্ত চিকিৎসক অরিন্দম সেন তিনি হুমকিদাতা। আমি বলছি কোথা থেকে এই সন্দেহটা হলো এত দৃঢ়ভাবে আপনারা? মানে আমি প্রথমেই বলি যে আপনাদের মতো সুনাগরিক থাকলে পুলিশের কাজটা সহজ হয়ে যায়, কিন্তু কোথা থেকে এতটা নিশ্চিত করে একেবারে লালবাজারে গিয়ে আপনারা বলতে পারলেন বা আপনি বলতে পারলেন যে এনার কাছ থেকেই এই অপরাধটা সংগঠিত হয়েছে? দেখুন, যেখানে উনি থাকেন অরিন্দম সেনবাবু, সেটা আমার পুরনো পাড়া, তো নর্থ ক্যালকাটার ছেলে, আড্ডা না দিলে তো চলে না, তো রোজই আড্ডা দিই। তো সেইখানে একদিন এক আড্ডায় শুনলাম যে এই ভদ্রলোক এরকম করেন, চিঠিপত্র দেন, তো তখন পুরো ডিটেলসটা আমি জানলাম। তো জানার পরে দেখলাম এই ভদ্রলোকই দিয়েছেন, কিন্তু আমার ঘটনার কথা হচ্ছে অন্যরকম। আজকে এই ভদ্রলোক আলাপনবাবুকে চিঠি দিয়েছেন বলেই আমরা বোধহয় এটা নিয়ে এখানে আলাপ করছি, কিন্তু এই ব্যাপারটা বহুবার এর আগে আমার এই বন্ধু অপূর্ব সেন এর আগে বহু চিঠি পেয়েছে, আমরা তাকে চিঠি লিখে দিয়েছি, থানায় নিয়ে গেছি, মুচিপাড়া থানায় মার্ডারের হুমকি এসছে আরেকজনের কাছে, তার চিঠি নিয়ে গেছি, থানা বলেছে এখনো তো মার্ডার হয়নি, তাহলে অভিযোগ তো নেওয়ার প্রয়োজন নেই। তো এটা যদি এর আগে শেষ করা হতো তাহলে বোধহয় আজকে আলাপনবাবু এত দূর এই অপরাধের জল গড়াতোই না। আপনি বলছেন, একজন তো বললেন যে তার মেয়েকে খুনের হুমকি দেওয়া হয়েছে, আমি ওর অভিযোগ নিয়ে মুচিপাড়া থানায় গেছিলাম, তো সেইটা কিন্তু থানা নেয়নি বা স্ট্যাম্প করে রেখে দিয়েছেন। আর এটা অরিন্দম সেনের বাবুর একার এই ক্রিয়াকলাপ নয়, এটা ওনার পৈতৃক নেচার। ওনার সাথে ওনার এক মাসি থাকেন, একমাত্র মাসি, উনি তানিমা মোদক, তারই নেচার, ওনার বাবারই নেচার ছিল। ওনাদের এক সিমেন্টের ডিলার ওনাদের গোডাউন ভাড়া থাকেন, তো ওনার যখন সিমেন্টের গাড়ি আসতো ওনার বাবা তাতে জল ফেলে দিতেন, পুরো সিমেন্ট নষ্ট করতেন, সেটা জানানো হয়েছে ওনাদের ভাড়াটে অসীম চ্যাটার্জি। তো সেটা জানানোর পরও কিন্তু থানা কিছু করেনি, এবং সারা পাড়ার সবাইকে অনেক সম্পর্ক নষ্ট হয়েছে, কারণ অনেকে স্বামীর সাথে কারো স্ত্রীর রিলেশন বলেছেন, কারোর সাথে কারো চাকরি করেন তার অফিসে কিছু একটা বদনাম করেছে, তো শোকাস হয়ে দাঁড়িয়ে আছে, সাসপেন্ড হয়ে দাঁড়িয়ে আছে, এরকম হয়েছে। কিন্তু এগুলো পুলিশকে জানানো হয়েছে, পুলিশ কিন্তু নিষ্ক্রিয় থেকেছে। আজকে আলাপনবাবুকে এই হুমকি চিঠি দেওয়াতে আমরা এটা নিয়ে আলাপ করছি।
কিন্তু এটা তো এক ধরনের সাইলেন্ট সাইকোলজিক্যাল ইনভেসিভ অ্যাটিটিউডের ফল। এই যে এতগুলো চিঠি আমি শেয়ার করেছি, ঠিক ঠিক হ্যাঁ, এটা যদি আজকে প্রশাসন এর জন্য কিছুটা দায়ী, আজকে প্রশাসন এই তনিমা মোদককে না গ্রেপ্তার করে বা তাকে ইন্টারোগেট না করে এই টাইপিস্ট বা তার ড্রাইভারকে গ্রেপ্তার করার কিটা আমি ঠিক বুঝছি না। কারণ ড্রাইভার তো তার মালিকের, তার বসের অর্ডার মতো সে নিয়ে গেছে, সে চিঠি পোস্ট করেছে, সেই চিঠির মধ্যে কি আছে সেটা তো তার জানার কথা না, বা সে জানার চেষ্টাই বা করবে কেন? সেটা তো নৈতিকতায় আটকায়, আননোইংলি পার্ট অফ দ্য ক্রাইম হয়ে গেছে হয়তো। আমি একজন টাইপিস্ট কি টাইপ করছে তার অক্ষর জ্ঞান কতটা, বিদ্যা বুদ্ধি কতটা সেটা তো তার ব্যাপার, কিন্তু সে কি টাইপ করছে তাই সেটা আইনত তার সার্টিফিকেট আছে কি নেই সেটা তো সে দেখতে যাবে না, তাহলে তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে? সে তাকে বলা হয়েছে টাইপ করতে, সে টাইপ করে দিয়েছে, তার কি সেন্টেন্সে কি মানে বা কি কাকে পাঠাচ্ছে সেটা তো জানার কথা নয়। কিন্তু এই যে তনিমা বাবু, আমার আরেকটা চিঠি আছে, এই যে চিঠিটা, এই চিঠিটা আমরা একটা মাস পিটিশন দিয়েছিলাম মুচিপাড়া থানায়, এখানে আমারও সিগনেচার রয়েছে। তো এটা, এই তনিমা মোদক, এনার সাথে একটা পুলিশের নেক্সাস আছে, উনি সবসময় সবাইকে, পাড়ার সবাইকে ভয় দেখিয়ে আসেন, লালবাজারে আমার অমুক চেনা আছে, তমুক চেনা আছে, ডিসিডিডি ওনার খুবই পরিচিত, কিন্তু কোন ডিসিডিডি তা জানা নেই, গত 10 বছর ধরে একই ডিসিডিডির নাম বলে উনি যাচ্ছেন। ইনি ওনার বাড়ির সামনে কিছু গাড়ি দাঁড়ায় বলে পুরো আমার স্ট্রিট জুড়ে নো পার্কিং করে রেখেছেন। তো কি তার সেই ক্ষমতা যে আমার স্ট্রিট অত বড় চওড়া রাস্তা সেখানে নো পার্কিং, অথচ বউবাজার বিবেকাঙ্গুলি স্ট্রিট অত ন্যারো রাস্তা সেইখানে কিন্তু পার্কিং আছে? এবং এটা অভিজিৎ বাবুর সঙ্গে একটা জায়গায় অত্যন্ত, মানে বিশ্বাস করুন 5 মিনিট আগেও এই বিষয়টা ভাবিনি যে একের পর এক পুলিশে অভিযোগ, একের পর এক চিঠি আমাদের হাতে এসেছে, এই ধরনের চিঠি যেটা নাকি এই চিকিৎসক এর আগেও করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন অভিজিৎ বাবু, সেটা হচ্ছে যে নিঃসন্দেহে রাজ্যের প্রাক্তন মুখ্য সচিবকে এই চিঠি লেখার পর হইচইটা হয়েছে, কিন্তু এই হইচইটা বা পুলিশ ন্যূনতম ব্যবস্থা যদি এর আগে সক্রিয়তা দেখাতো তাহলে বোধহয় এত দূর বিষয়টা গড়াতো না। নিঃসন্দেহে সব্যসাচী মিত্র পাশে বসে এই চিকিৎসক ভদ্রলোক তার পারিবারিক ইতিহাস থেকে অনেক পয়েন্ট পেয়েছেন, একাধিক খটকা আছে এই কেসে, সেই খটকাগুলো নিয়ে আলোচনা করব। বিচিত্র এই কেসের নিঃসন্দেহে একটা গভীর মনস্তাত্ত্বিক কারণও আছে, আমি ডক্টর সব্যসাচী মিত্রের কাছে যাব। ডক্টর মিত্র, আমি আবার বলছি যে সেই ডক্টর জ্যাকেল অ্যান্ড মিস্টার হাইডের গল্পের মতো, আরজিকর থেকে MBBS, কিষানগঞ্জ থেকে MD, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, KPC মেডিকেল কলেজের প্রতিষ্ঠিত ডাক্তার, সমাজের প্রতিষ্ঠিত মানুষ, তিনি হুমকি চিঠি দিচ্ছেন একজনকে নয়, ওই একই দিনে তিনি 7-7টা চিঠি বিভিন্ন মানুষকে পোস্ট করছেন, এবং এই একই প্যাটার্নে তিনি বহুদিন ধরে কাজ করে আসছেন, অবশ্যই একটা পারিবারিক সূত্র আছে অভিজিৎ বাবু বললেন, কিন্তু এই প্যাটার্নে বিস্ময়কর যেটা সেটা হচ্ছে অন্তত এই ক্ষেত্রে আলাপনবাবু বা কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার স্ত্রীকে এই ডাক্তারবাবু কিন্তু চেনেন না, বা পুরনো কোনো ব্যক্তিগত শত্রুতা আছে এমন নয়। তাহলে কেন এই কাজ তিনি করছেন, এর কি মনস্তাত্ত্বিক ব্যাখ্যা আছে ডক্টর মিত্র? শুনুন বাবু, আমরা যে প্রোগ্রাম এখানে ইউজুয়ালি করে থাকি, আমরা দেখি যে একটা ক্রিমিনাল বিহেভিয়ার থাকে এই ক্ষেত্রে, কিন্তু সেখান থেকে আমাদের একটু সরে আসতে হবে। দেয়ার হ্যাজ বিন নো ফিজিক্যাল ক্রাইম কমিটেড, এইখানে কিন্তু মেন্টাল হেলথ একটা অ্যাসেসমেন্টের খুব প্রয়োজনীয়তা আছে। আমার যতদূর মনে হচ্ছে যে এখানে আমার ওনার একটা সাইকোমেট্রিক অ্যাসেসমেন্ট খুবই দরকার, কারণটা অনেকগুলো কারণে এইটা হতে পারে। দেখুন, উনি ডাক্তার, অর্থাৎ এটা মেনে নিতেই হবে যে উনি একজন হায়ার ফাংশনিং ইন্ডিভিজুয়াল। একদম, হায়ার ফাংশনিং ইন্ডিভিজুয়াল হলেই যে তার মেন্টাল হেলথের অসুবিধা থাকতে পারে না তা না। কি কি মেন্টাল হেলথের প্রবলেম এখানে আমার দৃঢ় বিশ্বাস বেরোতে পারে, তার মধ্যে কতগুলো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস রাখতে হবে। তার মধ্যে 1 নম্বর হবে, ওনার কি একটা স্কিজোটাইপাল ডিসঅর্ডার আছে কিনা। স্কিজোফ্রেনিয়া আমরা জানি, কিন্তু ফুল ব্লোন স্কিজোফ্রেনিয়া হওয়ার সবার হয় না, একটা স্কিজোটাইপাল ডিসঅর্ডার কিংবা স্কিজোটাইপাল পার্সোনালিটি থাকে, তারা কিন্তু এরকম একটা প্যারানয়েড হয়ে থাকে, তাদের এক একটা এপিসোডস আসে যখন ওনারা হ্যালুসিনেট করেন। হ্যালুসিনেশন মানেটা কি, অর্থাৎ রিয়েলিটির সঙ্গে তাদের কোনো সামঞ্জস্য থাকে না। 1 নম্বর, এখানে এই হ্যালুসিনেশনটাকে হয়তো বলা যেতে পারে যে পারসিকিউটরি ডিলিউশন, অর্থাৎ ওনার মনে হতে পারে যে কোনো একটা লোক আমায় ক্ষতি করছে, আমার ইয়েতে বিষ মেশাচ্ছে, এরকম একটা ব্যাপার থাকে, এবং সেটার জন্য এমনকি সেই লোক যাকে তিনি চেনেন না এরকমটাও হতে পারে আপনি বলছেন। অ্যাবসলিউটলি, হ্যাঁ, হয়তো চোখের সামনে দেখছেন ওই লোকটা দাঁড়িয়ে আছে, তাদের কাছে ডিলিউশন মানে হচ্ছে দ্যাট
তার ওনার কাছে কিন্তু ব্যাপারটা ভেরি ভেরি রিয়েল। আর একটা জিনিস, অভিজিৎ বাবুর সঙ্গে কথা বলছিলাম, সেখান থেকে জানতে পারলাম এবং উনি এখানে বললেনও যে ওনার বাবার এরকম কিছু কর্মকাণ্ডের ব্যাপার আছে, ওনার মাসির কর্মকাণ্ডে এইসব কথা করার ব্যাপার আছে। সুতরাং আপনি দেখুন এখানে হয়তো মেন্টাল হেলথ ডিসঅর্ডারটা জেনেটিক্যালি লোডেড হয়ে গেছে ওনার উপরে। কিন্তু আমি 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 ডক্টর মিত্র প্রথম প্রশ্নটা আবার রিপিট করব যে আপনি বলছেন যে জেনেটিক্যালি আসতে পারে, কিন্তু আমি যদি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও দেখি, আমার খুব ভুল না হলে তথ্য বলছে, পুলিশ সূত্র বলছে যে তার বাবাও পেশায় ডাক্তার ছিলেন, মা রাজাবাজার সায়েন্স কলেজে পড়াতেন, দক্ষিণ কলকাতার একটা নামী স্কুলে তিনি পড়তেন, অত্যন্ত উজ্জ্বল ছাত্র ছিলেন। মানে আমি আমি বলছি এই ডিসঅর্ডারের অন্য কোনো বহিঃপ্রকাশ কিন্তু অন্তত তার ক্যারিয়ারে কখনো পড়েনি, অথচ এই ধরনের এটা এটা হতেই পারে। কারণ আমি যদি খুব সিম্পলি সবার সব দর্শকের জন্য বোঝাতে চাই, আমাদের ব্রেনটা একটা ফ্ল্যাট বাড়ির মতো, অর্থাৎ সেখানে একটা কিচেন আছে, একখানা টয়লেট আছে, বসার ঘর আছে, শোয়ার ঘর আছে। অর্থাৎ আপনার কিচেন যদি ডিসফাংশনাল হয়, তার মানে এই না যে আপনি সেই ফ্ল্যাটে শুতে পারবেন না। সুতরাং হায় আবার বলছি যে এর পুরো ফ্যামিলি হায়ার ফাংশনিং হতে পারে, তার সঙ্গে হাতে হাত ধরে মেন্টাল হেলথ প্রবলেমও থাকতে পারে। এবং আর একটা মেন্টাল হেলথ প্রবলেম এখানে যেটা আমি বলা বিশেষ প্রয়োজনীয় যে অনেকের একটা ম্যানিক এপিসোড থাকে, আমরা যে বলি না বাইপোলার ডিসঅর্ডার, তার মানে হচ্ছে কাভি খুশি কাভি গম ডিসঅর্ডার। এই খুশির সময় তারা নিজেদেরকে খুব বড়ভাবে গ্র্যান্ডিওসিটি, অর্থাৎ আমি খুব পাওয়ারফুল, আমি একে মারতে পারি, আমি ওকে ধরতে পারি, আমার এত টাকা আছে, আমার বড় বড় কানেকশনস আছে, এইরকম সময় কিন্তু এই সব ইন্ডিভিজুয়ালরা এরকম চিঠি লেখে। ডক্টর মিত্র আরেকটা প্যাটার্ন, এই প্যাটার্নের অভিজিৎ বাবু যার ইঙ্গিত দিলেন, আরেকটা প্যাটার্নও আছে, সেটা হচ্ছে আমি আমার পারিপার্শ্বিক ছবিটা থেকে, পারিপার্শ্বিক জায়গাগুলো থেকে এমন বহু মানুষকে চুজ করছি, এই ক্রাইমের পার্ট তারা আননোয়িংলি হয়ে যাচ্ছে, আমার গাড়ির চালক, টাইপিস্ট, মানে আমি বলছি তারা কিন্তু সম্পূর্ণ অজান্তে ইনভলভ হয়ে যাচ্ছেন এই ক্রাইমে এবং তিনি করাচ্ছেন, এটারও কোনো কি ব্যাখ্যা আছে? এই ক্ষেত্রে আলাপন বাবুর ব্যাপারে তো ওনার বাড়ির আশ্রিত এই গৌরহরি মিশ্রকে উনি ওনার বাড়িতে আশ্রিত রেখেছেন, আজকে উনি তাকে ট্র্যাপ করে দিয়েছেন, একদম এটার কি ব্যাখ্যা হতে পারে? এটার একটা সেন্স অফ আবার ওইখানে আমাদের যেতে হবে, যেরকম অটিজমেও আমরা দেখি যারা হায়ার ফাংশনিং ইন্ডিভিজুয়ালস তাদের কিন্তু সেন্স অফ এবিলিটি থাকে, অর্থাৎ তারা অন্যদেরকে দিয়ে কাজগুলো করাতে পারে, কিন্তু মূল যে পার্সোনালিটি, মূল যে চিন্তা ভাবনা সেইখানে বিকৃতি থাকে। তারা এই বিকৃত চিন্তার ওপরে কাজটা করাচ্ছে, সেই কাজটা করাতে তারা অন্যদের সাহায্য নিচ্ছে। সুতরাং এটা অনেকটা চিন্তা ভাবনা করে তারা করতে পারছে। একেবারে একেবারে ডক্টর মিত্র, নিঃসন্দেহে একটা অত্যন্ত চিত্তাকর্ষক কেস অভিজিৎ বাবু যার উপর আলো ফেললেন এবং ডক্টর মিত্র পুঙ্খানুপুঙ্খভাবে সেটা বিশ্লেষণ করলেন, নিঃসন্দেহে বিস্ময়কর। কারণ মস্তিষ্কের একটা অংশ যখন একেবারে সুস্থ স্বাভাবিক সমাজে প্রতিষ্ঠা দিচ্ছে, তখন আরেকটা অংশে এই ধরনের প্রবৃত্তির জন্ম দিচ্ছে এবং যা থেকে কার্যত অপরাধ এবং অন্যকে উদ্বেগে ফেলার মারাত্মক অপরাধের সূচনা হচ্ছে। পরের প্রতিবেদন ঠিক তাই বলছে। পেশায় চিকিৎসক, কিন্তু নেশা কি শুধুই বিশিষ্ট লোকজনকে হুমকি চিঠি পাঠানো? আলাপন বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি চিঠি পাঠানোর অভিযোগে ধৃত চিকিৎসককে নিয়ে এখন এই প্রশ্নই উঠছে। পুলিশ সূত্রে খবর, নিজের কর্মস্থল কেপিসি মেডিকেল কলেজের এক অধ্যাপিকাকেও বেশ কয়েকবার চিঠি পাঠিয়ে উত্তক্ত করেছেন চিকিৎসক অরিন্দম সেন। তদন্তকারীদের আরও দাবি, 25 অক্টোবর মোট 7 জনকে হুমকি চিঠি পাঠিয়েছিলেন অভিযুক্ত চিকিৎসক। তারা হলেন NRS মেডিকেল কলেজের অধ্যক্ষ, কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষ, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, বিজ্ঞান সচিব। অভিযুক্ত ডক্টর অরিন্দম সেন তার ড্রাইভারের মাধ্যমে শরৎ বস্ত্রের এই পোস্ট অফিসে এসেই মোট 7টি চিঠি পোস্ট করেছিলেন। সাউথ পয়েন্টের প্রাক্তনী আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র, বিহারের কিশনগঞ্জের MGM মেডিকেল কলেজ থেকে ফার্মাকোলজিতে MD, KPC মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক, তার বিরুদ্ধেই উঠছে এভাবে একের পর এক হুমকি চিঠি দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ। 2015 সালে আমাদের এখানে জয়েন করেছিলেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফার্মাকোলজি ডিপার্টমেন্টে। বিহেভিয়ারের মধ্যে থেকে আমাদের সঙ্গে ডাইরেক্ট ইন্টারাকশান যতটুকু হতো সেরকম কোনো কিছু আমরা পাইনি, অস্বাভাবিকতা সেরকম কিছু পাইনি। আমরা ম্যানেজমেন্টের তরফে একটা মিটিং করে আমরা সেটাকে ডিসিশনটা তখন জানাতে পারবো তো, এবং সেটা ডেফিনেটলি এরকম একটা অপরাধ করলে যেটা হয় সেই ডিসিশনটাই নেওয়া হবে। কিন্তু একজন চিকিৎসক কেন এভাবে হুমকি চিঠি পাঠাতে গেলেন? কেনই বা পাড়া প্রতিবেশী থেকে কর্মস্থল এমনকি স্বাস্থ্য বিভাগের শীর্ষকর্তাদের হুমকি চিঠি দিতেন? কোনো মানসিক সমস্যা? অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি, আমাদের পরিভাষায় সেটাকে বলা হয় ডিসোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার। তো সেই ধরনের ডিসঅর্ডার একটা হবে, প্যাসিভ অ্যাগ্রেশন
এবং ম্যানিপুলেশন কাজ করেছে, যার মাধ্যম দিয়ে ও ভেবেছিল যে প্রতিবেশীকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেবে, যে শাস্তিটা ও নিজেই দিতে চায়। একজন জ্ঞানী মানুষ, একজন বিচার বিবেচনা মানে সম্পন্ন মানুষ কিন্তু অনেক সময় ভুল কাজ এই জন্যই করে, ইম্পালসিভিটির জন্য। মানে ইম্পালসিভ হয়ে গেলে দুম করে কিছু একটা কাজ করে ফেললাম, তখন আমাদের ব্রেনটা কাজ করলো না, মানে প্রিফ্রন্টাল এরিয়াটা কাজ করলো না বলে কিন্তু আমরা ভুলভাল কাজ করে ফেলতেই পারি। এটা শুধুমাত্র একজন প্রফেসর বলেই করবেন সেরকম নয়, একটা সাধারণ যে কোনো সাধারণ মানুষের ক্ষেত্রেও এটা হতে পারে। ধৃত চিকিৎসকের ঘনিষ্ঠদের দাবি, বেশ কয়েক বছর ধরে তার চিকিৎসা চলছে, তিনি নিয়মিত ওষুধও খেতেন। সন্দীপ সরকার, আবির দত্ত, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ।